देव देव जगन्नाथ प्रपनर्ति विनाशन त्राहि मां पुंडरीकाक्ष पतितामां भवसागरे जय देवी भक्तिदात्री प्रसिद्धा परमेश्वरी जय देवी सुभद्रा त्वं सर्वेषां भद्रदायिनी नमस्ते तु हलग्राह नमस्ते मूसलायुधा नमस्ते रेवती कांता नमस्ते भक्तवत्सला सुदर्शना महाज्वाला कोटिसूर्या समाप्रभा अज्ञानातिमिरांधानां वैकुंठापथ प्रदर्शका जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय सुदर्शन की जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय इस्कॉन वर्तमान गुरुवृंद की जय हिज होलीनेस जय पताका स्वामी गुरु महाराज की जय हरे कृष्णा এই টপিকটা এরকম একটা আছে জগন্নাথ লীলা কোথায় থেকে যে আরম্ভ করব কোথায় শেষ করব আমি কিছু বুঝতে পারছি না কীভাবে যে ক্লাসটা এত এতগুলো মানে বহু বহু লীলা আছে জগন্নাথের এতগুলো লীলা আছে আর এটা ইসকনে ভক্তদের সবার এত ফেভারেট টপিক আর আমরা মানে ভক্ত হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের যে বই আছে জগন্নাথ লীলা ওখান থেকে আমরা অনেক লীলাগুলো শুনেছি তো অনেকগুলো লীলা আছে যে আমরা আমি একটা আজকে ভাবলাম যে সব লীলাই খুব সুন্দর যেটা যেটা আমার বিশেষ করে খুব ভালো লাগে সেগুলো বলবো আর কি কেন কোথায় থেকে যে মানে কোনো একটা সিকোয়েন্সে আরম্ভ করব না স্টার্টিং থেকে আরম্ভ করব আর একটা আমার সংকোচ হচ্ছে যে এই টপিকটা মানে এত কমন আর এত বেশি পপুলার আর মানে আমরা এতবার এই যে গল্পগুলো এই যে লীলাগুলো শুনি যে মানে আমি কোনো একটা কিছু কি বলে নূতন কিংবা বিশেষ জিনিস কিছু বোঝাতে মানে কিছু নিয়ে আসতে পারবো না জাস্ট আমি যেটা আমরা যেটা বারবার শুনছি সেটা আমি জাস্ট একটা রিপিট করছি আর কি সো সেই জন্য একটু সংকোচ হচ্ছিলো যে কেন দিস ইজ সাচ এ কমন কমন টপিক অ্যান্ড রেগুলারলি আমরা এই যেটা শুনতেই থাকি জগন্নাথের আবির্ভাব আর এই যে পুরো কাহিনিগুলো তো আমার জগন্নাথের সাথে একটা খুব বিশেষ কী বলে রিলেশনশিপ আছে কেন আমি ইসকনে যখন নূতন মানে স্টুডেন্ট এজে যখন আমি স্কুলে ছিলাম তখন প্রথমবার আমি যে এটা অ্যাট্রাক্ট হলাম জগন্নাথে জগন্নাথের লীলাগুলো মানে শুনে খুব অ্যাট্রাক্ট হয়েছিলাম আমার যে শিক্ষাগুরু ওনার নাম হেজ গ্রেস আত্মতত্ত্ব প্রভু উনি মায়াপুরে গুরুকুলে উনি পড়াতেন তো যখন উনি হায়দ্রাবাদে আসতেন তখন আমাদের বাড়িতে থাকতেন তখন আমি ছিলাম হতে পারে ক্লাস সেভেনে কিংবা এইটে আর প্রভু আর মাতাজি ওনাদের বাচ্চা নেই ওনারা জগন্নাথকে মানে একটা ছোটো ডাব্বা ভিতরে ক্যারি করে যেখানে যেতেন সেখানে নিয়ে যেতেন আর আত্মতত্ত্ব প্রভু এত সুন্দরভাবে মানে লীলাগুলো বলতেন উনি ছিল প্রভুপাদের শিষ্য মানে আমরা ছোটোবেলা তো ওনার এই কথাগুলো শুনে মানে একদম খাওয়া দাওয়া সব ভুলে যেতাম আমরা মানে আমরা কি বলি পরীক্ষিত মহারাজের মতো হয়ে যেতাম আমরা ছোটোবেলা মানে এত সুন্দরভাবে উনি মানে জগন্নাথের লীলাগুলো বলতেন বিশেষ করে একটা বিশেষ লীলা যেটা হচ্ছে নবকলেবর লীলা উনি এত সুন্দরভাবে বিস্তার করে বলতেন আর তো
তখনকার দিনে 1990-তে একটা নিউজ পেপার আসতো হরে কৃষ্ণ ওয়ার্ল্ড, সেখানে মানে যদি আপনি কারো আজকে এখন তো ইউটিউব আর ডিজায়ারট্রি আছে, কিন্তু তখন এরকম না, মানে আপনি যদি বিশেষ কারো লেকচার শুনতে চান তাহলে তাদের একটা টেপ মিনিস্ট্রি থাকে, আপনাকে টেপ অর্ডার করতে হবে, টেপ রেকর্ডের ক্যাসেট। তো আমার কাছে তখনকার দিনে আত্মতত্ত্ব প্রভুর সব ক্যাসেটগুলো ছিল, আর আজকাল এখন জেনারেশনটা ওরা কোনো দিন দেখতেও পারবে না মানে টেপ রেকর্ডে ক্যাসেটটা কীরকম। আর আমার কাছে একটা ছোটো ওয়াকম্যান থাকতো, তো আমি ওটাতে ওই, আর বিশেষ করে নবকেলবের কথাটা আমি বারবার শুনতাম। আর তখন এরকম হয় যদি আপনি বারবার কোনো ক্যাসেটটা শুনবেন না, তার রিলটা বার হয়ে যাবে, তারপর একটা বল পেন দিয়ে সেটা মানে এরকম ঘুরালে রিলটা আবার ভিতরে যাবে। তো ছোটোবেলা তো আমি সেটা মানে ঠিক করে এত পেশেন্স নেই, ভালোভাবে পারতাম না, আমার বাবার কাছে ছুটে যেতাম, মানে যতবার যে রিল বার হয়ে যাবে উনি আবার আমাকে ঠিক করে দিতেন। তো একবার মানে উনি বলছে যে তুমি এতবার যে এটা শুনেছো মা, আর এটা ঠিকই হবে না, এটা এখন ফেলে দাও, আরেকবার অর্ডার করতে হবে। মানে এতবার আমি যে শুনে ফেলেছি যে জগন্নাথের কথা, মানে আমার এত ভালো লাগতো। মানে আমি একটা গুজরাতি কুটুম্বে থেকে, আর আমরা ছোটোবেলা থেকে মানে লড্ডু গোপালের পূজা করেছি, কিন্তু জগন্নাথের ব্যাপারে বিশেষ মানে কোনো জ্ঞান ছিল না। মানে এটাই আমরা জানি যে জগন্নাথপুরী হচ্ছে একটা ধাম আর মানে ফ্যামিলির সাথে যাওয়া, কিন্তু জগন্নাথের ব্যাপারে যে মানে যেভাবে উনি আমাকে মানে প্রথমবার বলেছেন, আমি খুব মানে জগন্নাথে কি বলে প্রেমে পড়ে গেছি। মানে আমার তখন মানে একবার জগন্নাথকে দেখবো, জগন্নাথপুরী যাবো। আর তারপরে আমরা অবশ্য আমার ফ্যামিলির সাথে আমি গিয়েছিলাম, তারপর অবশ্যই ইস্কনের সাথে অনেকবার যাওয়া হলো, আর ধীরে ধীরে জগন্নাথের ব্যাপারে আরও মানে অনেক কিছু জানতে পারলাম। আর তারপরে আমরা যখন 1999 মে মাসে বিশাখাপট্টনামে একটা নতুন সেন্টার আরম্ভ করতে আসলাম ইস্কনে, আমরা আমেরিকাতে ছিলাম আর গুরু মহারাজ এখানে আমাদেরকে আদেশ দিয়েছে যে এখানে একটা সেন্টার আরম্ভ করো বিশাখাপট্টনামে। তো আমরা তো এখানে বেশি কিছু জানি না, একটা ছোটো ঘর ভাড়াতে নিয়ে ইস্কন আরম্ভ করলাম। তো আগে তো একটা রাধা মদন মোহনের একটা ছবি ছিল, সেটাই মানে আমরা পূজা দিতাম। আর তারপরে প্রভু আর আমি একবার আলোচনা করেছিলাম যে চলো আমরা একটা কিছু মানে সেন্টার মানে বিগ্রহ তো থাকা দরকার আছে, তো চলো কোনটা গণিতায় বিগ্রহ নিয়ে আসবো না জগন্নাথ না কি আমরা আলোচনা করছিলাম। তখন আমি প্রভুকে বললাম না জগন্নাথকে নিয়ে আসেন, আমার জগন্নাথ খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে আমি জগন্নাথের অনেক গল্প শুনেছি। তারপরে প্রভু পুরী গিয়েছিলো, পুরী গিয়ে জগন্নাথকে নিয়ে এসেছে, আর আমাদের প্রথম বিশাখাপট্টনম সেন্টার যে আমাদের প্রিচিং সেন্টার আরম্ভ হলো জগন্নাথ বলদেব সুভদ্রা। আর সেন্টার যখন আরম্ভ করে তখন তো কেউ নেই, মানে কি বলে পূজারি কাম লাইফ মেম্বারশিপ মেকার কাম ফান্ড কালেক্টর কাম কুক কাম সব কিছু আমি, মানে আমি পূজা করি প্রভু গান করবে, মানে সেভাবে আমাদের সেন্টার, আমরা দুইজনই এটাই বিশাখাপট্টনম ইস্কন সেন্টার। তারপরে ধীরে ধীরে এক দুটো তিনটা ব্রহ্মচারী এসে ধীরে 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 সেন্টারটা আরম্ভ হলো। তো স্টার্টিং থেকে জগন্নাথের সাথে একটা কি বলে বিশেষ একটা ভালোবাসা আছে জগন্নাথের সাথে, আর আমি ছোটোবেলা থেকে জগন্নাথের সাথে অনেক কিছু শেয়ার করতাম, মানে যেটাই হয়েছে আমার স্কুলে না যেটাই হয়ে আমি আগে জগন্নাথের সাথে গিয়ে কথা বলা। তো আমার খুব ভালো লাগে এই বিষয়টা, আমার খুব ভালো লাগে। আর আরে জগন্নাথের কাহিনিগুলো এত কি বলে গোপনীয়, কত রহস্যময়, মানে সবার ভাল লাগে, ছোট বড় সবাই আনন্দ করে। আমি যখন এখানে বিশাখাপট্টনামে সামার ক্যাম্প আরম্ভ করি, এত বছর থেকে আজকে কমপক্ষে ধরেন 20 বছর থেকে আমি সামার ক্যাম্প করছি, 20 বছর থেকে আমার সামার ক্যাম্পে প্রথম দিনে এই স্টোরি বলেই আরম্ভ করব, জগন্নাথের সব লীলাগুলো। আর বাচ্চারা এত আকর্ষিত হয়ে যায়, আর এত আকর্ষিত হয়ে যায় যে আমি যে বাকি যে 7 দিন ওরা আমার সাথে থাকবে, আমাকে ওদের কাছে যদি কিছু কাজ করাতে হয় এতটুকু বললেই ওরা করে নেবে, যে তোমরা যদি এই কাজটা না করবে তাহলে আমি আর জগন্নাথের গল্পগুলো বলবো না। তাহলে ওরা বলবে না না মাদাজি যেটা বলবে করবো, কিন্তু জগন্নাথের গল্প আরও বলেন আরও বলেন। তো এরকম সবাই মানে কি জগন্নাথের উপর একটু আকৃষ্ট হয়ে যায়। আর আজকের ক্লাসটা তো শুধু মানে আমরা জাস্ট এক কথার পরে এক মানে এক গল্প পরে এক লীলা পরে এটাই মানে আজকে ইয়ে হবে, আর কোনো তত্ত্ব নেই মানে কি বলে কোনো অন্যদের কিছু ফিলোসফি ডিসকাশন হবে না। সো স্টোরিজ তো সবাইকে ভালো লাগে, বাচ্চাদের ভাল লাগে বড়োদের ভাল লাগে, কিন্তু তফাত হচ্ছে যে বড়োরা যখন স্টোরি শুনবে ওরা এক কানে শুনে এটা বার করে দেয়, আর বাচ্চারা যখন একটা কোনো গল্প শুনে কোনো একটা লীলা শুনলে ওরা কানে থেকে সিধা ওদের হৃদয়ে প্রবেশ করে, আর অনেক কিছু ওদের মানে ওরা কোনো দিন ওটা ভুলতে পারবে না, মানে পুরো জীবন সে গল্পটা ওদের মনে থেকে যাবে। তো আজকে আমরা এই জগন্নাথের লীলাগুলো আরম্ভ করব। সো জগন্নাথের সব কিছুই অদ্ভুত আছে, জগন্নাথের প্রসাদ, জগন্নাথের রূপ, জগন্নাথের কথা, জগন্নাথের ধাম, জগন্নাথের রথযাত্রা,
জগন্নাথের ভক্তরা, জগন্নাথের মন্দিরের ভিতরে অনেক কিছু রহস্য আছে। সো খুবই অদ্ভুত 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 আছে জগন্নাথের, জগন্নাথের সাথে যেটাই সম্বন্ধিত সব কিছু খুব অদ্ভুত আছে। তো ভগবান ভগবদ্ গীতাতে বলেছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সো আমরা জানি যে ভগবান ধর্ম স্থাপনা করতে আসে, ভক্তদের রক্ষা করতে আসে, যারা দুষ্ট তাদেরকে শাস্তি দিতে জন্য আসে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভগবান ভক্তকে ভালোবাসা দিতে জন্য আসে, ভগবান ভক্তের কাছে সেবা নিতে জন্য আসে। আমরা জানি যে ভগবানের যতই অবতারগুলো হয়েছে, কোনো না কোনো ভক্ত ভালোবাসা দিয়ে ডেকেছে বলে ভগবান এসেছে। সো আমরা জানি যে নরসিংহদেবের অবতার হয়েছে যেহেতু প্রহ্লাদ ডেকেছে, আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু এসেছে যেহেতু অদ্বৈত আচার্য ডেকেছে, আমরা জানি যে ভগবান কৃষ্ণ এসেছে যেহেতু কৃষ্ণী আর সুতপা ডেকেছে। তো জগন্নাথকে কে ডেকেছে, জগন্নাথ কিসের জন্য এসেছে? তো জগন্নাথকে কে ডেকেছে, অনেকগুলো লোক ডেকেছে। জগন্নাথ এসেছে মহারাজ ইন্দ্রদ্যুম্নের জুনে, জগন্নাথ এসেছে ব্রহ্মা জুনে, জগন্নাথ এসেছে নারদ মুনি জুনে, জগন্নাথ এসেছে ব্রহ্মা নারদ মুনি ইন্দ্রদ্যুম্ন পার্বতী দেবী জুনে। তো এরকম জগন্নাথকে অনেক ডাকা হয়েছে কেন? সো আজকে আমরা সেটা নিয়ে একটু মানে আলোচনা করব। সো ব্রহ্মা ডেকেছে ভগবানকে, তো কেন ডেকেছে? তো বলা হচ্ছে যে যখন ব্রহ্মা সৃষ্টি করছে তখন উনি দেখলেন যে আমি যেটা সৃষ্টি করছি, কিন্তু সৃষ্টি করে লাভ কী হবে? আমি যাদেরকে সৃষ্টি করছি এই ভৌতিক জগতে ওরা তো দুঃখই পাবে। তিন রকমের যে দুঃখ আছে, আদি দেবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, ওরা তো এই ত্রিতাপে খুব কষ্ট পাবে। তো আমি এটা কীরকম একটা সেবা যে আমি যে জীবের সৃষ্টি করছি এদের উদ্ধার কীভাবে হবে? তো উনি মানে খুব তীব্রভাবে তপস্যা করতে আরম্ভ করলেন। যারা ভক্ত তাদের হৃদয়টা এরকমই সফট, সবাই জুনে মানে ভালো ইচ্ছা করে। তখন ব্রহ্মার দুঃখ হচ্ছে যে এদের এদের পরিষ্কার মানে এদের কীভাবে এদেরকে এখান থেকে বার করা যায়, এই ভৌতিক জগতের চেন থেকে, ভৌতিক জগতের জেলখানা থেকে। তখন ভগবান প্রসন্ন হয়ে ব্রহ্মাকে বলছে যে তুমি চিন্তা করবে না, এই ভৌতিক জগতে একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে নীলাচল ধাম, সেখানে আমি আবির্ভূত হয়ে হব আর সেখানে আমি আছি, সেটা আমার মানে কি বলে এটার্নাল ধাম, পার্মানেন্ট শাশ্বত ধাম। আর যারা ওখানে আমার দর্শন পাবে তাদের আর পুনর্জন্ম হবে না, তারা ভৌতিক দুঃখ থেকে বিশ্রান্তি পাবে। তখন ব্রহ্মা সাথে সাথে ছুটে নীলাচল ধামে যায় আর ওখানে গিয়ে ভগবানকে খুঁজছে সব দিকে, আর তারপরে আবার উনি ওখানে তপস্যা করতে আরম্ভ করছে। আর তখন লক্ষ্মীনারায়ণ একটা অক্ষয় বটে নিচে রত্ন সিংহাসনে বসে ব্রহ্মাকে দর্শন দিচ্ছে, আর ওরা ব্রহ্মাকে মানে সন্তুষ্ট করছে যে তুমি চিন্তা করবে না, এখানে এই ধামে আমি যারা যারা আমার দর্শন নেবে তাদেরকে আবার জন্ম নিতে হবে না। তারপরে যখন এই কথাটা যমরাজ শুনে তখন যমরাজ ছুটে আসে, বলে যদি সবাই মোক্ষ পেয়ে যাবে তাহলে আমার কী সেবা থাকবে? তখন লক্ষ্মীদেবী যমরাজকে বুঝায় যে তোমার যে শাসন, তোমার যে তুমি যেটা করতে চাও সেটা এই জগন্নাথ, এই যে পুরী ধাম আছে, পুরী ধাম থেকে যে শঙ্খক্ষেত্র আছে, এই যে নীলাচল ধাম আছে, সে ধাম থেকে বাইরে তোমার কি বলে আধিপত্য, কিন্তু এখানে মানে শুধু যারা ভগবানের দর্শন করে তারা মুক্তি পাবে। তো এই কথাগুলো সবাই যখন জেনে যায় পুরো ব্রহ্মাণ্ডে এই কথাটা চলে যায় যে হ্যাঁ, যারা যারা নীলাচল ধামে যাবে ভগবানের দর্শন করবে তারা মুক্তি পাবে। আর ভগবান তখন বিস্তারে ব্রহ্মাকে বুঝায় কীভাবে ব্রহ্মার যে 100 বর্ষ, সে আগে 50 বর্ষর আমি নীলমাধব রূপে নীলকন্দরে নীলমাধব রূপে আমি আবির্ভূত হব, আর তারপরে দারু ব্রহ্মণ চতুর্থ মূর্তি রূপে আমি আবির্ভূত হব। তো তার মানে ব্রহ্মা জুনে জগন্নাথ এসেছে, ব্রহ্মাকে সন্তুষ্টি দিতে জুনে জগন্নাথ এসেছে। জগন্নাথ নারদ মুনি জুনে এসেছে কেন? যখন দ্বারকাতে রানীরা একবার আলোচনা করছে যে সবসময় ঠাকুর গোপী গোপী রাধা রাধা করছে, আমরা কি ভালোভাবে সেবা করছি না ভগবানের? এত
কি বিশেষ আছে এই ভক্তদের নিয়ে যে ভগবান ওদেরকে এত বেশি ভালোবাসছে? আর সে কথাটা ওরা রোহিণী মাতাকে জিজ্ঞেস করে, যেহেতু রোহিণী মাতা ছোটোবেলা বৃন্দাবনে ছিলেন, উনি ভগবানের বৃন্দাবন লীলাগের নিকট থেকে দেখেছেন। ওরা যখন রোহিণী মাতাকে জিজ্ঞেস করে, তখন রোহিণী মাতা বলছে, ঠিক আছে আমি বৃন্দাবনের ভক্তের ব্যাপারে পুরো লীলাটা বলতে পারি, কিন্তু যদি কৃষ্ণ শুনে নেবে তাহলে ও আবার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা হবে ওর মধ্যে, তোমরা দেখো সতর্ক হয়ে থাকো। তখন ওরা বলছে, কোনো অসুবিধা নেই, আপনি লীলাগুলো বলেন, সুভদ্রা দরজার কাছে থাকবে, যদি কৃষ্ণ আসবে তাহলে ও আমাদেরকে মানে খবর দেবে, বলে দেবে। তখন রোহিণী মাতা এক পরে এক ভগবানের বৃন্দাবন লীলাগুলো বলছে, আর সুভদ্রা দরজার কাছে মানে কান দিয়ে শুনছে, আর সব 16,108 রানীরা ওখানে ভিতরে বসে খুব সুন্দর কান দিয়ে শুনছে। তখন কি হচ্ছে, ওখানে কৃষ্ণ আর বলরাম চলে আসে, কিন্তু এত সুন্দরভাবে যে রোহিণী মাতা বৃন্দাবনের লীলাগুলো বলছে, সবাই মানে খুব মুগ্ধ হয়ে গেছে। কেউ বুঝতেই পারছে না যে ওরা দ্বারকাতে আছে, ওরা সবাই মানে শরীরটা দ্বারকাতে আছে কিন্তু মনে সবাই বৃন্দাবনে চলে গেছে। তো তারপরে যখন কৃষ্ণ আর বলরাম দেখছে যে ভিতরে কী হচ্ছে, সবাই এত সুন্দরভাবে কী শুনছে, ওরা কান দিয়ে শুনছে। তো সুভদ্রা দেবী মাঝে আছে, একদিকে জগন্নাথ দাঁড়িয়ে আছে, একদিন বলদেব দাঁড়িয়ে আছে, ওরা কান দিয়ে শুনছে যে ভিতরে কী হচ্ছে গল্পটা। তারপরে যখন ওরা বৃন্দাবনের লীলা শুনতে আরম্ভ করেছে, ভগবান একটা পারাবাস কী বলে একটা মানে এত আনন্দিত হয়ে যাচ্ছে যে ওনার চোখটা মানে একদম পদ্ম ফুলের মতন বড় বিকশিত হয়ে ওনার হাতগুলো ভিতরে চলে যায়, ওনার পাইগুলো ভিতরে চলে যায়, এটা কী বলে মহাভাব, ভগবান একটা মহাভাব, একটা মহাভাব প্রকাশ করে। আর এই যে ভগবানের রূপ, সেটা জগন্নাথ রূপ যেটা আমরা এখন দেখি, সেটা নারদ মুনি দেখে ফেলে। আর তখন উনি মানে জোরে জোরে মানে চেল্লাতে আরম্ভ করে যে আমি দেখেছি, আমি দেখেছি, আমি সবাইকে বলবো। তখন ভগবান বারণ করছে, বলছে তুমি একটু দাঁড়াও, আমি আরও শুনতে চাই রোহিণী মাতার লীলা গেল। তখন নারদ মুনি বলছে, তাহলে আমাকে একটা প্রমিস দিন, একটা প্রতিজ্ঞা করেন যে এই যে আপনার এটা সুন্দর রূপটা, মহাভাব প্রকাশ রূপটা যেন সবাই দেখতে পারে, আর যারা যারা এই রূপটা দেখবে তারা তারা যেন মোক্ষ পায়, তারা তারা যেন ভগবত ধাম ফিরে যেতে পারে। তারপরে ভগবান সে প্রতিজ্ঞাটা নারদ মুনিকে করে যে হ্যাঁ ঠিক আছে, আমি এই আমার এই রূপটা সবাইকে দেখাবো। তো তার মানে ভগবান ব্রহ্মা জুনে এসেছে, ভগবান নারদ মুনি জুনে এসেছে, ভগবান পার্বতী দেবী জুনে এসেছে। সো একবার কি হয়েছে, যখন ভগবান লক্ষ্মীদেবী একবার ভগবানকে প্রসাদ মানে খাওয়াচ্ছে, ভোগ নিবেদ করছে, আর তখন নারদ মুনি কিছু উত্তিষ্ট চাইছিল। যখন লক্ষ্মীদেবী নারদ মুনিকে কিছু উত্তিষ্ট দিচ্ছে, নারদ মুনি ভগবানের প্রসাদ উত্তিষ্ট নিয়ে খুবই আনন্দেতে নাচ করে করে কৈলাস যাচ্ছে। আর কৈলাসে যখন শিব, ভগবান শিব দেখে যে নারদ মুনি খুব খুশি, জিজ্ঞেস করে যে তুমি এত আনন্দিত, কী ব্যাপার? তখন বলছে, না আমি ভগবানের উত্তিষ্ট খেয়ে আসলাম। তখন শিব রেগে যায়, ঠাকুর শিব ঠাকুর রেগে যায়, বলে যে আমার জন্য তুমি রাখলে না কিছু? বলছে, আরে আমি তো ভুলে গেলাম, কিন্তু আমার যে নখটা, নখের ভিতরে একটু কিছু থেকে গেছে, সেটা আমি আপনাকে দিতে পারি। তো সেটা নিয়ে ভগবান মানে যে শিব ঠাকুর খুব খুশি হয়ে যায়, উনি মানে ওটা খেয়ে নাচ করতে আরম্ভ করে। আর সেখানে পার্বতী দেবী আসে, আর পার্বতী দেবী এসে জিজ্ঞেস করে যে আপনারা দুজন এত নাচ করছেন, কী ব্যাপার? বলছেন, আমরা ভগবানের উত্তিষ্ঠ পেয়েছি। তখন পার্বতী দেবী বলবে, তাহলে আমাকে দিলেন না, অর্ধাঙ্গিনী আমি হচ্ছি আপনার স্ত্রী, আপনাকে আমার জন্য একটু রাখা উচিত ছিল। তো উনি খুব রেগে যান, আর পার্বতী দেবী তো উনি সাথে সাথে মানে যখন উনি রেগে যাচ্ছেন, তার মানে পুরো যে পৃথিবীটা মানে হিলছে। তারপর দেবতারা সাথে সাথে ভগবানকে ডাকছে যে একটু কিছু সমাধান করেন। তারপর ঠাকুর ওখানে এসে পার্বতী দেবীকে সান্ত্বনা দিচ্ছে, পার্বতী দেবীকে বলছে, ঠিক আছে তোমাকে আমি দেবো, তোমাকে আমার প্রসাদ লাগবে তো আমি দেবো। তখন পার্বতী দেবী বলছে, না আমার একাকে না, সবাইকে দিতে হবে, যে পৃথিবীতে যত জীব আছে সবাই তো আমার বাচ্চা, সবাই তো আমার পরিবার, সবাইকে দিতে হবে। তখন জগন্নাথ উনাকে মানে প্রমিস করছে যে ঠিক আছে আমার প্রসাদটা সবাইকে দেওয়া হবে। যেহেতু পার্বতী দেবী চাইছিল যে সবার কল্যাণ হয়, সবাই যেন ভগবানের প্রসাদ পায়, সেই জন্যে এই কলিযুগে পার্বতী দেবী বিমলা দেবী নামে, বিমলা দেবী রূপে জগন্নাথ মন্দিরে এখনও উনি আবির্ভূত আছে, এখনও উনি আছেন ওখানে। সো যে প্রসাদটা জগন্নাথকে অফার করা হয়, সে প্রসাদটা তারপরে পার্বতী দেবী বিমলা দেবীর কাছে নিয়ে যাওয়া হয়, তারপরে বিমলা দেবী প্রসাদ সবাইকে বিতরণ করা হয়। সেজন্য ওটাকে বিশেষ করে মহাপ্রসাদ বলা হয়। প্রসাদ মানে ভগবানের প্রসাদ, মহাপ্রসাদ মানে যখন একটা ভক্তের হাতে মানে বিমলা দেবী যেটা সবাইকে যে বিতরণ করছে, সেটা হয়ে যায় জগন্নাথের মহাপ্রসাদ। তার মানে ভগবান নারদ মুনি জুনে, ব্রহ্মা জুনে, পার্বতী দেবী জুনে, আর মহারাজ ইন্দ্রদ্যুম্ন জুনে এসেছে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন একটা খুব পুণ্যশালী রাজা ছিলেন, উনি খুব পবিত্র জীব একটা, উনি ভগবানকে মুখামুখি দেখতে চাচ্ছিলেন।
তো রাজা মানে তো ওরা ঐশ্বর্য দিয়ে আনন্দ করে ব্যস্ত থাকে, কিন্তু ইনার ইচ্ছা ছিল যে না, মানব জীবনে যেটা উদ্দেশ্য মানে আমি ভগবানের দর্শন করতে চাই, আমি ভালো ভক্ত হতে চাই। তখন মানে ওনার যে মিনিস্টার আর যে ওনার যে সভাতে সাধুগুলো ছিল ওরা বলছে যে হ্যাঁ, ভগবান তো এই পৃথিবীতে আছে, একটা জায়গা আছে যেখানে ভগবান মানে আছে, আমরা ভগবানের দর্শন করতে পারি। তখন ইনি বলছে যে জায়গাটা কোথায় কেউ বলতে পারছে না। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ কী করে, ওনার যতগুলো সৈনিক আছে, যতগুলো ওনার মানে সেনাপতি আছে, মিনিস্টার আছে, সবাইকে পাঠাচ্ছে, খুঁজো কোথায় আছে ভগবান, কোথায় আছে জগতে। তো ওখানে খুঁজে 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 মানে কেউ খুঁজতে পারছে না, কিন্তু একটা যে ওনার একটা মিনিস্টার ছিল বিদ্যাপতি, সে মানে ঠিক করে একটা গ্রামে গিয়ে মানে চলে গ্রামে যায়। আর সেখানে উনি কী দেখছেন যে উনি তো ক্লান্ত হয়ে গিয়েছিলো, অনেক দিন থেকে খোঁজাখুঁজি হচ্ছে, অনেক পাহাড় জঙ্গল গ্রাম মানে ঘুরে 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 যেতে হয়। তো একবার একটা গ্রামে যেখানে সব সবর জাতি মানে সবর জাতির লোকেরা যেখানে থাকে সেখানে উনি মানে পৌঁছালেন, আর ওখানে উনি এক রাত বিশ্রাম করলেন। তখন রাত্রেবেলা যখন উনি বিশ্রাম করছেন তখন উনি দেখছেন যে রাত্রেবেলা যে বাড়ির মালিক সে কোথাও যাচ্ছে, আর সকালবেলা যখন ফিরে এসেছে তখন দেখছে যে ওর মুখে খুবই আনন্দ, শরীরে থেকে খুব সুন্দর সুগন্ধ, হাতে খুব সুন্দর প্রসাদ ফল ফুল, মানে এটা এরকম একটা অলৌকিক মানে দিব্য, খুব সুন্দর গন্ধ আসছে। আর যখন উনি প্রসাদটা পান তো উনি জিজ্ঞেস করছে যে এটা কী জিনিস, কিন্তু কিছু জবাব পাচ্ছে না। তারপরে জবাবটা জানতে জন্যে উনি একটা যুক্তি করেছেন, যেহেতু ওরা তো পলিটিক্যাল মাইন্ডেড, রাজার কাছে কাজ করে মানে ওদের খুব বেশি পলিটিক্যাল মাইন্ড থাকে যে হ্যাঁ এটার কী করে আমি যে কী করে জানতে পারবো। তখন উনি কী করছেন, এই যে সবর জাতির যে মানে অধিপতি মানে যে ওখানে ইনচার্জ বিশ্ববাসু, ওনার মেয়ে ললিতার সাথে বিয়ে করে। তো বিয়ে করার পরে তো এখনও জামাইবাবু হয়ে গেছে। তারপরে বলছে না এখন আপনি আমাকে রহস্যটা বলেন, কোথায় আপনি যান প্রতিদিন রাত্রে, আর কি এটা প্রসাদ কোথায় থেকে আপনি এটা নিয়ে আসছেন। তখন বিশ্ববাসু বলছে যে ভগবান এখানে নীলকন্দরে একটা একটা গুহার ভিতরে একটা পর্বতের উপরে ভগবান নীলমাধব রূপে আছে, আর আমিও নীলমাধবের সেবা করি, আর রাত্রেবেলা অনেক দেবতারা ওখানে আসে, আর দেবতারা দিব্য খাবার জিনিসগুলো নিয়ে আসে স্বর্গ থেকে, আর অনেক সুন্দর সুন্দর ফুল টুল নিয়ে আসে, আর ভগবান এখানে আছে। তারপরে যখন বিদ্যাপতি অনেক অনুরোধ করে তখন ওকে নিয়ে যাওয়া হয়, আর বিদ্যাপতি যখন ওখানে যায় ও দেখছে ওর শ্বশুর ওখানে সব সেবা টেবা করছে, দূরে থেকে সব কিছু দেখছে, খুব আনন্দে আছে। তারপরে দেখছে পাশে একটা কুণ্ডা আছে, দেখছে কুণ্ডের জলটা এত পবিত্র, এই কুণ্ডের জলের ছাটা গেল একটা কাক মানে যে মরে গেছে সে কাকটা যেখানে পড়ে আছে তার উপরে যে একটু জল পড়েছে, সে কাকটা মানে চার হাত বিষ্ণুরূপে মানে বৈকুণ্ঠ ধামে চলে গেছে। তখন বিদ্যাপতি বুঝতে পারছে যে এই পুরো জায়গাটা খুবই দিব্য আছে, এখানে সব কিছু মানে খুব স্পেশাল আছে। তখন বিদ্যাপতি বলছে যে আমার এই জীবনটা কী লাভ আছে, আমি একটু ঝাঁপ দিই কুণ্ডের ভিতরে, আমি চতুর্হাত মানে বিষ্ণুরূপ পাবো, আমি তো বৈকুণ্ঠ চলে যাব। তখন উনি যখন ঝাঁপ দিতে দেরি হয়ে গেছে তখন আকাশবাণী হচ্ছে, বলছে বিদ্যাপতি এরকম করবে না, মহারাজ ইন্দ্রদ্যুম্ন তোমার অপেক্ষাতে আছে, তোমাকে ফিরে গিয়ে এই যে নিউজটা দিতে হবে মহারাজকে। অবশ্যই এই কাহিনিটা খুবই লম্বা আছে কিন্তু আমি ক্লুপ্ততে বলতে চেষ্টা করছি। তারপরে শেষে কী হচ্ছে, বিদ্যাপতি যাবে ইন্দ্রদ্যুম্ন মহারাজকে মানে এই নীলমাধবের ব্যাপারে খবর দেবে। তারপরে যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ ছুটে মানে আসছে ওনার পুরো সেনা নিয়ে, ওনার যে সিটিজানস আছে সবাইকে নিয়ে, যখন নীলমাধবকে দেখা করতে জন্য যাবে বলে উৎসাহিত হয়ে উনি যখন যাচ্ছেন, তখন কিছু দিন যাত্রার পরে বুঝতে পেরেছে যে ওখানে একটা তুফান এসেছিল আর নীলমাধব মানে লুপ্ত হয়ে গেছে, মানে নীলমাধবকে আর কেউ দেখতে পায় না, একটা খুব মানে কী বলে ঝড় বৃষ্টি স্যান্ড স্টর্ম এসেছে ওখানে। তো তখন এই খবর পেলে উনি খুব দুঃখিত হয়, কিন্তু তারপরে ভগবান ওনার স্বপ্নতে আসে, বলছে যে তুমি চিন্তা করবে না, ব্রহ্মার 50 বছর আমি নীলমাধব রূপে থাকবো, আর এখন যেহেতু ব্রহ্মার 50 বছর শেষ হয়ে গেছে আমি এখন দারু ব্রহ্মার রূপে আবির্ভূত হব। তো তুমি কালকে সমুদ্রতে যে একটা দিব্য কী বলে কাঠ তুমি দেখবে ভেসে আসছে, সে কাঠ দিয়ে আমার চতুর্থ মূর্তি তুমি বানাবে। তো তারপরে এখন এই যে কাঠটা খুব স্পেশাল, আমি এক জায়গা পড়ছিলাম যে বৈকুণ্ঠে ভগবানের যে চুল থাকে সে একটা চুল যেটা ভগবান মানে যে নিচে ফেলেছে সেই চুলটাই কাঠের রূপে তৈরি হয়েছে, আর সেই চুলটা কাঠের রূপে যে তৈরি হয়েছে সেটাই ভেসছিল মানে সমুদ্রতে।
তো তারপরে ইন্দ্রদ্যুম্ন মহারাজ অনেক কষ্টে, যেহেতু ও কাঠটাকে কেউ সরাতে পারছিল না, তখন অনন্ত মহারানা বলে একজন বুড়ো লোকটা বলছে যে না আমি এটা পারবো। তো উনি মানে ওই কাঠটা বাইরে নিয়ে আসে সমুদ্র থেকে, উনি বলছে আমি এটা খুব সুন্দরভাবে ভগবানের মূর্তিটা বানিয়ে দেবো, বিগ্রহটা বানাবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, আমি একটা ঘরের ভিতরে বানাবো আর কেউ আমাকে যেন ডিস্টার্ব না করে। তো তখন ঘরের ভিতরে ভগবানের মূর্তি বানাতে আরম্ভ করছে, আর মহারাজ ইন্দ্রদ্যুম্ন খুব খুশি, প্রতিদিন কান দিয়ে শুনছে যে ভিতরে কী হচ্ছে, কিন্তু 14 দিনের পরে দেখছে যে ভিতর থেকে কোনো শব্দ আসে নেই। তখন ওনার একটু চিন্তা হচ্ছে যে মনে হচ্ছে বুড়ো মানুষ মানে কিছু রোগ হয়ে গেছে, না কি অসুস্থ আছে, না কি মরে গেছে, না কি। তো অত্যন্ত মানে কিউরিয়াসনেস, উনি দরজাটা খুলে ফেলে। যখন দরজাটা খুলে ফেলে তখন দেখছে ওখানে কেউ নেই, ভিতরে খালি জায়গাটা, শুধু ভগবানের মূর্তি আছে। উনি মনে মধ্যে ভাবছে যে এটা ভগবানের অপূর্ণ মূর্তি, মানে কি মানে পূর্ণ হয় নাই, কেন হাতগুলো দেখা যাচ্ছে না, পায়েগুলো দেখা যাচ্ছে না, তো আমি তো এটা অনেক বড় অপরাধ করে ফেললাম। তো সেই জন্য উনি কী করছেন, অন্ন জল খাওয়া বন্ধ করে দিয়েছে, 3 দিন থেকে উপবাস উপবাস, মানে কাঁদছে যে আমি এত বড় ভুল করলাম। তারপরে ওখানে নারদমুনি আসছে, বলছে এটা তোমার কোনো ভুল নেই, এটা কোনো অপূর্ণ মূর্তি না, এটা পরিপূর্ণ রূপ, ভগবানের পরব্রহ্ম ভগবানের এটা রূপ আছে। তারপরে নারদমুনি পুরো কাহিনীটা শোনাবে যে কীভাবে যে মহাভাব প্রকাশ রূপটা, যেখানে ভগবানের হাত আর পাই পুরো ভিতরে চলে গেছে। তখন উনি খুবই খুশি, আর তারপরে ভগবানের জন্য খুব সুন্দর মন্দির বানানো হয়। আর তারপরে ইন্দ্রদ্যুম্ন মহারাজ ভাবছে যে আমি একটু ব্রহ্মাকে ডাকবো, যেভাবে আমরা এই ভৌতিক জগতে কোনো চিফ গেস্টকে ডাকতে চাই কোনো প্রোগ্রামের জন্য, উনি ব্রহ্মাকে ডাকতে চাচ্ছেন। তো ব্রহ্মাকে ডাকতে জন্য যখন উনি যাচ্ছেন ব্রহ্মলোকে নারদমুনির সাথে, তখন ব্রহ্মা কিছু কাজে ব্যস্ত, তো একটু এক দুই পাঁচ মিনিট অপেক্ষা করতে হলো। অপেক্ষা করার পরে যখন ব্রহ্মাকে উনি ইনভাইট করছে যে আপনি আসবেন আমার মন্দির ইনগ্রেশনে, তখন ব্রহ্মা বলছে যে তুমি তো ভুল করে ফেলেছো, তুমি যে এখানে ওয়েট করলে আমার জন্য, নিচে তো অনেক লোক সত্য অনেক যুগ চলে গেছে, সত্যযুগ দ্বাপর ত্রেতা কলি মানে অনেক যুগগুলো পার হয়ে গেছে। তখন যখন উনি নিচে যান দেখছে হ্যাঁ ব্রহ্মা যেটা বলছে সেটা সত্যি, মন্দির নেই, বিগ্রহ নেই, ওখানে কিছু নেই, সব কিছু মানে শেষ। ওখানে তো অন্য কোনো রাজা ছিল, রাজা গালা, আর রাজা বলছে গালা রাজা বলছে তুমি কে, বলছে আমি মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমি এখানে রাজা ছেলে, রাজা ছিলাম আগে। তো সবাই মানে হাসি পাচ্ছে যে কেউ বিশ্বাস করতে পারছে না। তখন ওখানে একটা গাছে উপরে একটা কাক ছিল, কাক ভূষণ্ডী, ও বলছে যে না না এই যে বলছে এটা সত্যি, এ আগে রাজা ছিল, এখানে একটা মন্দির ছিল, আর এই মন্দিরটা কোথায় আছে সে বুঝায়। তারপরে সবাই গিয়ে মানে যে খুদাখুদি করছে মানে যেটা ডিগিং করছে, তারপরে মন্দিরটা পুরো বার হয়, আর ওখানে যে বিগ্রহ আছে, তারপরে ব্রহ্মা আসে, আর এই বিঘ্নর এই যে বিগ্রহ আছে তার স্থাপনা হয়। তার এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর খুব সুন্দরভাবে যে যে আমরা এখন দেখছি জগন্নাথ পুরীতে, সেখানে মন্দিরের স্থাপনা হয়। সো ভগবান ব্রহ্মার জুনে, পার্বতী দেবীর জুনে, ইন্দ্রদ্যুম্ন মহারাজের জুনে, নারদ মুনির জুনে, সবাই জুনে ভগবান, এই কলিযুগে জীবের জুনে, আমাদের সবাই জুনে, যেহেতু আমরা খুব বেশি পাপ করি, আর যেহেতু আমরা সত্যযুগ দ্বাপর ত্রেতা যুগের যে জীবেরা তাদের মতন না, আমরা তার থেকে একটু বেশি পতিত আছি, সেজন্য ভগবানে জগন্নাথে দারুব্রহ্ম রূপে আবির্ভূত হয়েছে। তো অবশ্য আমরা ভাবি যে যখন ভগবান রাম রাম কৃষ্ণ বলরাম পরশুরাম মৎস্য কূর্ম নরসিংহ রূপে আসলে অনেক সুন্দর সুন্দর লীলা থাকবে, বিগ্রহের কী লীলা থাকবে, কিন্তু ভগবানের যে কলিযুগে বিগ্রহ রূপে এসেছে, বিগ্রহ রূপের অনেক সুন্দর সুন্দর লীলা আছে, অনেক বিশেষ লীলাগুলো আছে। তো এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ যে যখন জগন্নাথ বলদেব সুভদ্রা স্থাপনা করে, তখন ভগবানের কাছে উনি 3টা বর চাইছিলেন যে আমার যেন কোনো ছেলে না হয়, কেন ছেলে পুলে হলে ওরা তো মন্দিরে আধিপত্য নিতে চেষ্টা করবে, সেটা আমি চাই না, আর আপনি যেন সবসময় প্রসাদ নেবেন মানে ভোগ স্বীকার করবেন, আপনি প্রসাদ নেবার পরে হাত ধোয়ার পরে আপনার হাত শুকনো হওয়ার আগে যেন আর প্রসাদ আপনি মানে পেতে আরম্ভ করবেন, আর যেন আপনি সবাইকে দর্শন দেবেন। তো আমরা দেখি যেহেতু জগন্নাথ পুরীতে, সেজন্যে মানে মন্দির সবসময় খোলা থাকে, জাস্ট আই থিঙ্ক 3 আওয়ার্স, রাত্রে 3 ঘন্টাই বন্ধ থাকে, আর সেই 3 ঘন্টা দেউতারা আসে। তো আমি একটা খুব সুন্দর গল্প শুনেছিলাম যে অ্যারাউন্ড 1810-এ ওখান তখনকার জগন্নাথপুরীতে একটা হেড পূজারী ছিল, ওনার নাম ছিল পট্টা যোশী মহাপাত্র। পট্টা যোশী মহাপাত্র
উনি একদিন ভগবানের পূজা টুজা শেষ করে রাত্রেবেলা যখন বাড়ি ফিরে যাচ্ছেন, তখন উনি ভাবছে যে কেউ আমার পিছনে পিছনে চলছে, এরকম মনে হচ্ছে, একটু ভয় পেয়েছে। তারপর পিছনে যখন ঘুরে দেখছে, তখন দেখছে একটা খুব বিশাল বড় লোক, মনে হচ্ছে একটা 15 ফিট লম্বা, মোটা সোটা করে, খুব বিশাল বড়। তখন মানে উনি খুব ভয় পাচ্ছে যে আপনি কে। তখন লোকটা বলছে, আমার নাম হচ্ছে বিভীষণ, আমি প্রতিদিন আসি ভগবানের দর্শন করতে জন্য লঙ্কা থেকে, আর তুমি যেভাবে ভগবানের সেবা করছো আমার খুব ভালো লাগে। সো তোমার যে প্রেম ভগবান উপরে, সেটা মানে আমি জাস্ট তোমার মানে পিছনে পিছনে চলছি, যেহেতু তোমার মানে তুমি খুব সুন্দর ভক্ত, তুমি খুব একটা ভালো ভক্ত, সো আমি সেজন্য তোমার পিছনে পিছনে চলছিলাম। তখন পট্টাযোশী মহাপাত্র খুব খুশি হয়, ও যে আমার খুব ভালো লাগছে যে আমি আপনার সাথে দেখা করতে পারলাম, আপনার মতন ভক্ত, কিন্তু আমি সবাইকে জানাতে চাই যে আমি আপনার সাথে দেখা করেছি, তো আমি যদি এটা কথাটা বলবো কেউ তো আমার বিশ্বাস করবে না যে আমি আপনাকে দেখলাম, তো কিছু তো আমাকে দিন যে আমি সবাইকে দেখাতে পারবো যে হ্যাঁ আমি আপনার সাথে দেখা করেছি। তখন বিভীষণ কী করছে, উনি যে একটা আমলেট পরেছিল মানে ওনার হাতে বা হাতে, সে আমলেটটা উনি বার করে ইনাকে দিয়েছেন, আর উনি ওটা নিয়ে ওনার বাড়িতে রেখেছেন। আর আজকে দিনে যদি আমরা পুরী যাই, তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি পট্টাযোশী মহাপাত্রর বাড়িটা কোথায়, সে বাড়িতে গিয়ে আমরা যে বিভীষণের আমলেটটা সেটা দেখতে পারি, কিন্তু সেটা মানে হাতে ধরা যাবে না, মানে খুব বিশাল বড়, মানে একটা মানে হয়ে যায় একটা কোনো বুলক কাটের একটা উইলের মতো মানে বড় করে, কেন বিভীষণ তো খুব বড় সাইজের। তো এরকম আমরা দেখি যে ভগবান বিগ্রহ রূপে এসেছে, কিন্তু অনেক মানে ওনার সাথে জড়িত অনেক সুন্দর সুন্দর কাহিনীগুলো আছে, কীভাবে ওনার ভক্তের রক্ষা করে, কীভাবে ভক্তের সাথে প্রেমের আদান প্রদান করে, অনেক কিছু জগন্নাথ রহস্যময় লীলাগুলো আছে। আরেকটা লীলা হয়েছিল 1890তে বিশ্বনাথ মেকআপ বলে একজন লোক ছিল, সে ভগবানের থেকে কিছু চুরি করার মানে ওর ভিতরে ইচ্ছা হয়েছে। জগন্নাথের যে রত্ন ভণ্ডার, সেটা আমি শুনেছি যে কয়েকটা কিলোমিটার লম্বা, এত মানে ভগবান জগন্নাথের জুয়েলারিগুলো আছে। তো যখন ও বিশ্বনাথ মেকআপ এটা শুনেছে, উনি একটা মানে ভালো প্ল্যানিং করেছে যে আমি কীভাবে সব মানে চুরি করব। তখন উনি রাত্রেবেলা এই ভগবানের যে রত্ন ভণ্ডার আছে সেটা ভিতরে গিয়ে কিছু চুরি করতে চেষ্টা করলেন, আর কিছু যেটা নিতে পারলেন সেটা নিয়ে বাড়ি চলে আসলেন। আর উইথিন 2 ডেজ ওনার মানে মৃত্যু হয়ে গেছে। ওর ওনার বউ বুঝতে পারছে না কীভাবে ওনার মানে ডেথ হয়ে গেল। যখন পাশের বাড়িতে সবাই মানে দেখতে এসেছে যে এখানে কী হয়েছে, কীভাবে মারা গেল, তখন ওনার বউ বলছে যে আমি জানি না, এরকম মনে হলো যে কিছু সাপ এসেছিলো, কিন্তু আশেপাশে দেখছে কোনো সাপ নেই, কেউ নেই, কিন্তু বলছে না আমি দেখেছি কিছু সাপ এসে ওনাকে কেটে গেছে। তো তারপরে জগন্নাথ মন্দিরে পূজারীরা বলছিল যে কীভাবে যে জগন্নাথের যে রত্ন ভণ্ডার আছে সেটাকে লোকনাথ মহেশ্বর মানে ভগবান শিব আর নাগদেবতারা ভগবানের রত্ন ভণ্ডারের সবসময় রক্ষা করে, আর যারা যদি ওখান থেকে কিছু নিতে চায় তাহলে এই নাগদেবতারা ওনাকে অ্যাটাক করে। তো সেটা মানে প্রুভ হয়ে গেছে যে কীভাবে যে বিশ্বনাথ মেকআপের মানে দেহান্ত হয়ে যায়, আর কিছুদিন পরে ওনার মানে বউয়ের দেহান্ত হয়ে যায়, ওনাদের বাচ্চারা পুরো ফ্যামিলিটা মানে ধ্বংস হয়ে যায়। আরেকটা কথা আছে কীভাবে 1911 বিহারি ডাকু বলে কেউ ছিল, সে মানে সেই ভাও যে আমি জগন্নাথের থেকে কিছু চুরি করব। ও তো বলদেব থেকে কিছু চুরি করার ইচ্ছা ছিল। তো তখনকার 1911 বলদেবকে এখানে কিছু শৃঙ্গারে একটা কিছু মানে ব্রাউচের মতন একটা কিছু ইয়ে ছিল, কি বলে, সাম কাইন্ড অফ এ ডায়মন্ড, রেয়ার ডায়মন্ড ছিল। তো উনি মানে অনেক দিন থেকে চেষ্টা করছিল যে আমি কোনো রকম ওটা আমি চুরি করবই। তো একবার মানে সফল হয়ে গেছে রাত্রেবেলা, মানে ওই যে মন্দিরে যেটা রুম সেভাবে সেখানে কোথাও লুকিয়ে গেছে ও। ও রাত্রেবেলা যখন পূজারীরা সব মন্দির টন্দির বন্ধ করে চলে গেছে, তখন মানে ও উপরে উঠে বলদেব থেকে ওই মানে ওই রত্নটা বার করতে চেষ্টা করেছে, আর সাথে সাথে মানে রত্নটা নিয়েছে। কিন্তু তারপরে কী হলো, সকালবেলা যখন দরওয়াজা খুলে দেখছে পূজারীরা, তখন একদিকে ও মরে পড়ে আছে, আর একদিকে 5টা কোবরা সাপগুলো এরকম করে মরে পড়ে আছে। তো তখন পূজারীরা ঢুকে বলছে যে হ্যাঁ, যে ভগবানের কিছু জিনিসটা নিতে চেষ্টা করবে তাকে নাগদেবতারা অ্যাটাক করবে। সেরকম একটা গল্প আছে তাকি খান, কীভাবে তাকি খানে ভগবানের মানে আভরণ মানে ভগবানের যে শৃঙ্গারটা চুরি করতে চেষ্টা করেছে, আর কীভাবে ওয়ে মানে দণ্ড পেয়েছে। তো
জগন্নাথ খুব স্ট্রিক্ট, জগন্নাথের সব রুলসগুলো খুব স্ট্রিক্ট আছে। আর এমনি যদি কেউ জগন্নাথের সারেন্ডার করবে তাহলে জগন্নাথ সেরকম ভালোবাসায় দেবে। যে জাতি হো, যে কুল হো, নিচ জাতি হো, উচ্চ জাতি হো, যেভাবে হো, যদি ভগবানকে ভালোবাসা দেবে ভগবান রক্ষা করবে। যেরকম 1746 একটা লোক ছিল, ওর নাম ছিল বিটলস। ও একটা শিপের ক্যাপ্টেন ছিল, আর ও একবার মানে ফ্রান্স থেকে এসেছিল, ও যাচ্ছিল পন্ডিচেরি। তো যখন পুরী পার হয়ে মানে ওরা ওখান থেকে যাচ্ছে, তখন কি হয়েছে, ওনার নৌকাটা মানে স্টক হয়ে গেছিলো, আর নৌকার ভিতরে অনেক দামি দামি জিনিস ছিল যেটা মানে বিক্রি করতে জন্য যাচ্ছিল। তো এখন ওরা বুঝতে পারছে না যে কী করবো, সমুদ্রেতে স্টক হয়ে গেছে। তখন ওখানে কেউ, এই নৌকার ভিতরে কেউ ছিল জগন্নাথের ভক্ত, তো একে বলেছে দেখো তুমি যদি জগন্নাথকে প্রার্থনা করো তোমার সব ঠিক হয়ে যাবে। এর এত বিশ্বাস ছিল না, কিন্তু এখন চয়েস তো কিছু ছিল না, সেই জন্য বলছে ঠিক আছে যদি জগন্নাথ আছে, যদি ও সত্যি ভগবান তাহলে আমি ওকে প্রার্থনা করছি আমাকে একটু বাঁচিয়ে দিন। আর যেই ভগবান জগন্নাথে প্রার্থনা করেছে সেই ওর বোটটা মানে রিলিফ হয়ে গেছে, মানে যেখানে স্টাক হয়ে গেছিলো সেখান থেকে রিলিফ হয়ে গেছে। তখন সাথে সাথে মানে ও পন্ডিচেরি গেছে, যেটা বিক্রি করার সেটা বিক্রি করেছে। তারপর আসার পথে ও জগন্নাথ পুরীতে মানে থেকে ভগবানের দর্শন করে ওখানে ভগবানকে ও গিফট দিয়েছে, অনেক বড় গিফট, একটা বড় ঘণ্টা, অনেক বিশাল বড় ঘণ্টা গিফট দিয়েছে। আর এখনও যদি আমরা ও ঘণ্টাটা দেখি, ঘণ্টার ভিতরে ইনস্ক্রিপশন আছে, পুরো ডেটের সাথে লেখা আছে যে ক্যাপ্টেন বিটেল 1746 ভগবানকে এই ঘণ্টাটা গিফটে দিয়েছিল। তো এরকম আমরা দেখি যে ভগবানের বহু লীলা আছে, কীভাবে উনি যারা যারা ভগবানের প্রার্থনা করে তাদেরকে উনি কীভাবে রক্ষা করে, এরকম আছে। অবশ্য আরেকটা কথা আছে, কীভাবে জগন্নাথের প্রসাদের জন্যে দেবতারায় কত লোভী হয়ে যায়। একবার ইন্দ্র দেবতা এসেছে ভগবানের জগন্নাথের আনন্দ বাজারে মহাপ্রসাদ খেতে জুনে, তো একটা সাধারণ ব্রাহ্মণ বেশে চলে এসেছে, ভালোভাবে মহাপ্রসাদটা খেয়ে নিয়েছে, খাওয়ার পরে যে এখন টাকা দিতে হবে, তখন পাণ্ডাটা জিজ্ঞেস করছে ওনাকে যে টাকা দো, বলছে টাকা কী জিনিস আমি বুঝতে পারি না। তখন বলছে তুমি আমার সাথে মানে কি খেলা করছো নাকি, টাকা দো। তখন মানে ভয়ে পালাচ্ছে, আর ও পাণ্ডাটা ইন্দ্রের পিছে পালাচ্ছে, আর পালিয়ে পালিয়ে এক জায়গাতে তখন যখন ওরা চলে আসছে, তখন ওখানে মানে যে ইন্দ্র দেবতার রাজা সে সাথে সাথে নিজের রূপে চলে আসছে, আর বলছে দেখো আমি হচ্ছি দেবতাদের রাজা ইন্দ্র, ভগবানের প্রসাদ খেতে এসেছি, আমার কাছে কিছু টাকা পয়সা নেই, আমি তো স্বর্গে থেকে এসেছি ভগবানের প্রসাদ একটু নেব বলে। তো যেই জায়গা থেকে উনি আবার স্বর্গে ফিরে চলে গেছে সেই জায়গাটাকে আমরা বলি স্বর্গদ্বার, যে এখন আমরা যে পুরীতে আছে যে বলে হ্যাঁ, মানে তখন একটা মানুষের ভিতরে এ হয়ে গেছে যে হ্যাঁ এখান থেকে ইন্দ্র স্বর্গে গেছে, মানে এখান যদি কেউ শরীর ত্যাগ করবে তাহলে ও স্বর্গে যাবে, মানে যেহেতু ইন্দ্র এখান থেকে স্বর্গে চলে গেছে। তখন ও বলছে না আমি জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করতে এসেছিলাম। আরেকটা কথা আছে 1902, এগুলো সব বিশেষ ডিটেলস দেওয়া আছে, একটা বই আছে সন্তমালা, সন্তমালা বইটা লিখেছেন একটা ভক্ত, ওনার নাম হচ্ছে গণেশ মিশ্রা, উনি এত ডিটেলসে দিয়েছেন, মানে এই যে গল্পগুলো যে লীলাগুলো আমরা শুনছি উনি ডেটের সাথে দিয়েছেন, মানে ইয়ার ডেট কখন এটা হয়েছে, যেরকম এই দাস্য বৌরের কথাটা, মানে উনি ঠিকভাবে ডেট দিয়েছেন 7th July 1902 এই ঘটনাটা হয়েছিল, যে কীভাবে দাস্য বৌরি, বৌরি মানে সাঁওতাল লোকেরা যারা মানে লোয়ার কাস্ট, তো কীভাবে দাস্য বৌরি নামে একটা ভক্ত ছিল যে বলিগ্রামে থাকতো, ভগবানের উপরে বিশেষ অনুরাগ ছিল, আর কীভাবে উনি মানে কাপড় বিক্রি করে কিছু টাকা পয়সা আয় করতেন। তো একবার মানে উনি যার বাড়িতে মানে কাপড় বিক্রি করতে গেছে, সেখানে দেখেছে খুব সুন্দর একটা নারকেলের ঝাড়, তো বলছে যে এই নারকেলটা আমি জগন্নাথকে দেবো। তো যার বাড়িতে গেছে সে বলছে যে ও নারকেলটা অনেক দামি, তুমি যে কাপড়টা আমাকে দিচ্ছ সে কাপড়টা যদি ফ্রিতে দিয়ে দাও তাহলে আমি ও নারকেলটা দেবো। তো একবার যে মনে ভিতরে হয়ে গেছে যে আমাকে ভগবানকে নারকেলটা দিতেই হবে, মানে ও মেনে যাচ্ছে, আর ও কাপড়টা ওখানে দিয়ে ও নারকেলটা নিয়েছে। এখন পুরো পয়সা তো মানে নারকেলের পিছিয়ে চলে গেছে, আর তোর কাছে কিছু টাকা পয়সা নেই, তো কী করেছে নারকেলটা আরেকটা কোনো ব্রাহ্মণকে দিয়েছে, বলছে তুমি যখন পুরী যাবে তখন ভগবানকে এটা অফার করবে। তখন ও ব্রাহ্মণ বলছে ঠিক আছে, তো দাসে বলি বলছে যে তোমাকে বেশি কষ্ট করতে হবে না, বাইরে যেটা স্তম্ভ আছে, মানে দুটো স্তম্ভ আছে, তো একটা অরুণ স্তম্ভ আছে, ভিতরে একটা গরুড় স্তম্ভ আছে, বলছে তুমি গরুড় স্তম্ভ কাছে দাঁড়াবে আর ওখানে তুমি ভগবানকে ডাকবে, বলবে যে জগন্নাথ তোমার
ভক্ত দাসে বৌরে তোমার জন্য নারকেল পাঠিয়েছে, তুমি যদি চাও তাহলে হাত লম্বা করে নিয়ে নাও, যদি ভগবান নেবে তাহলে দিয়ে দেবে, যদি না নেয় তাহলে ফেরত নিয়ে আসবে। তো এই ব্রাহ্মণটা খুব হাসি পায় যে এরকম কি সম্ভব। তাও যেহেতু এ বলেছে যখন ও পুরী যায়, নিজের যেটা কাজ ছিল পুরীতে সব কাজটা সারিয়ে তারপরে মনে পড়ছে যে অরে দাসে বৌরির নারকেলটা তো আমার কাছেই থেকে গেছে জুলির ভিতরে, তখন মানে গে গরুড় স্তম্ভের কাছে দাঁড়িয়ে হাসি পাচ্ছে, তাও মানে এরকম হাতে করে নারকেল ধরে বলছে যে এই জগন্নাথ তোমার ভক্ত দাসে বৌরি তোমার জন্য নারকেল পাঠিয়েছে, তুমি যদি চাও তাহলে হাত লম্বা করে নিয়ে নো। তো সত্যি মানে ভগবান জগন্নাথের হাত আসছে আর নারকেলটা নিচ্ছে। তখন মানে ও অবাক হয়ে যাচ্ছে যে আরে দাসে বৌরির ভক্তিটা মানে যে ভগবান এত ভালোবাসে ওর নারকেলের জন্য ভগবান হাত লম্বা করে নিয়েছে। তো এই ঘটনাটা 7th July ঘটেছিল, সেটা মানে ও বইয়ে ক্লিয়ার করে লেখা আছে। এরকম দাসে বৌরির সাথে অনেকগুলো সুন্দর সুন্দর লীলা আছে, কীভাবে একবার দাসে বৌরি ভগবানের জন্যে আম নিয়ে যায় 40 খানা আম। তো যখন আম নিয়ে যায় তখন ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে মাথাতে করে, আর আমরা জানি পুরীতে কীরকম মানে পাণ্ডারা তো ছাড়বেই না, কেউ যদি কিছু হাতে দেখবে সাথে সাথে বলবে যে আমাকে তো আমি ভগবানকে অফারিং করব। কিন্তু দাসে বৌরি বলছে না আমাকে কারো সাহায্য লাগবে না, আমি নিজেই ভগবানকে দিয়ে দেবো। তো ও মানে ওখানে স্তম্ভের কাছে দাঁড়িয়ে ভগবানকে বলছে নিন, দুটো দুটো করে মানে আম দিচ্ছে আর ভগবান নিয়ে নিচ্ছে আর হাতে থেকে গায়ব। সবাই তো জগন্নাথের হাত দেখতে পাচ্ছে না, ওরা ভাবছে দাসে বৌরি মানে হচ্ছে কিছু তান্ত্রিক বিদ্যা, মানে কিছু একটা ম্যাজিক দেখাচ্ছে, একটা জাদু দেখাচ্ছে। তো সবাই ভাবছে যে যদি এরকম ও জাদু দেখাবে তাহলে আশেপাশে যারা দাঁড়িয়ে দেখছে সবাই তো মানে দাসে বৌরির ভক্ত হয়ে যাবে। তো সাথে সাথে পুরীর পাণ্ডারা মানে চিৎকার করতে আরম্ভ করছে, বলছে এ চিচাচ্ছে, বলছে এই তুমি কি এটা জাদু দেখাচ্ছ এখানে, এটা ঠিক না, এটা কে নিয়ে চলে যাচ্ছে, এই আমগুলো কীভাবে মানে অদৃশ্য হয়ে যাচ্ছে। তখন দাসে বৌরি বলছে আমি কোনো জাদু করছি না, ভগবান জগন্নাথ এসে নিয়ে যাচ্ছে হাতে থেকে, তুমি যদি চাও ভিতরে গিয়ে দেখো। তখন যখন ওরা ভিতরে ঢুকে মানে ভগবানের মন্দিরে, তখন দেখছে হ্যাঁ সত্যি ওখানে সব আমের ছাল টাল পড়ে আছে, সব গুঠলিগুলো মানে আমের যেটা পড়ে আছে, আর ভগবানের মুখে সব আম টাম লাগানো আছে। তখন সবাই বুঝতে পারছে যে হ্যাঁ দাসে বৌরি সত্যি ভগবানের খুবই বিশুদ্ধ ভক্ত, ভগবান ওর সাথে মানে ডাইরেক্ট আদান প্রদান করছে। আর দাসে বৌরির রথযাত্রা আসার অনেক ইচ্ছা, কিন্তু যখন ও বুড়ো হয়ে গেছে আর তো মানে যেতে পারছে না, তখন মানে খুব কাঁদছে ওর গ্রামে গ্রামে যে আমি আপনাকে দেখতে পারছি না, আপনার রথযাত্রা দেখতে পারছি না। তখন ভগবান ওর স্বপ্নতে এসে বলছে যে হ্যাঁ তুমি আমাকে দেখতে পারবে, তোমার বাড়ির পিছনে মানে ওর যে একটা ছোটো একটা হাট ছিল তোমার ওখানে যে পিছনে একটা পুকুর আছে সে পুকুরের ভিতরে তুমি রথযাত্রা দেখতে পারবে। তো যখন মানে স্বপ্ন মানে শেষ হয়ে যায় যখন ঘুম থেকে উঠে, তখন ভাবছে যে এটা কি সত্যি, আমি কেন এরকম একটা স্বপ্ন দেখেছি। তখন সাথে সাথে ওনার বউয়ের হাত ধরে উনি যায়, মানে উনি যান ওই পুকুরের কাছে, আর সত্যি দেখছে যে হ্যাঁ পুকুরে যে মানে সারফেসটা সেটার উপরে পুরো রথযাত্রা প্রসেশনটা দেখতে পারছে। তখন ও এত খুশি, তো মানে ভগবানকে বলছে বাস আমি এটাই চাই, আর আপনার কাছে আমি কিছু চাই না, আমি যখনই ইচ্ছা আপনাকে যেন দেখতে পারি। তো দাসে বৌরির একটা বিশেষ বর ছিল যে ওই পুকুরের সারফেসের উপরে ভগবানের রথযাত্রাটা ভগবানের দর্শনটা যখন ইচ্ছা তখন উনি দেখতে পারতেন। তো এরকম অনেক সুন্দর সুন্দর ভক্তদের কথাগুলো আছে, আর এই সব কিছু লেখা আছে একটা এটা কি বলে একটা পাম লিভসের এটাকে বলে মডেল পঞ্জিকা, মানে পাম লিভসের একটা ইয়ে আছে কালেকশন আছে। এটা হচ্ছে একটা ডায়েরির মতন একটা জার্নাল, যেরকম যদি আমরা কিছু ডায়েরি লিখি প্রতিদিন, আজকে আমরা এই টাইমে উঠেছিলাম, আজকে আমি এত মালা করলাম, যেরকম একটা ডায়েরি, এরকম এই যে জগন্নাথ মন্দির আছে সেদের একটা ডায়েরি আছে যেটাকে বলে মডেল পঞ্জিকা। এখানে এভরিথিং লেখা আছে ফ্রম ডে ওয়ান থেকে জগন্নাথ মন্দিরে কি হয়েছে কি না হয়েছে, যদি সেদিনে কিছু ঘটনা না ঘটে সেটাই ওরা লিখবে যে আজকে এটা তারিখ আজকে কিছু ঘটনা ঘটে নেই, সেটাই ওরা লিখবে। আর এগুলো সব কিছু মানে ডিগিং করে ভিতরে দেওয়া হয়ে গেছে। কেন ভিতরে দেওয়া হয়েছে, আগে এরকম ছিল না, আগে খোলাই ছিল, কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশার্স যখন রুল করতো ওরা কী করেছে জানে করে এই যে মডেল পঞ্জিকার ভিতরে আমি যেখানে যে আমরা যে লীলাগুলো বলছি এখন দাসে বৌরি কিংবা যে ভক্তদের লীলা এগুলো সব কিছু আছে ওটাতে লেখা আছে, কিন্তু ব্রিটিশার্স কী করেছে মানে কি বলে যে ঘটনাগুলো সত্যি না এরকম নিজেই কিছু একটা কাহিনী সৃষ্টি করে সেটাকে প্রিন্টিংয়ে দিয়ে দিয়েছে, আর সেটা মানে ওরা বিতরণ করছে যে এটা মডেল পঞ্জিকাতে এরকম লেখা আছে, যেটা ওদের সুবিধা হবে সেরকম একটা স্টোরি লিখে মানে ওরা প্রিন্টিং করছে। তো তখন থেকে মানে এরা
এটাকে মানে লুকিয়ে দিয়েছে, কেন যদি ব্রিটিশরা যারা ডিস্ট্রয় করে দেবে, আর এটা তো পুরো হিস্ট্রি আছে, মানে জগন্নাথ মন্দিরের পুরো হিস্ট্রি ওটাতে লেখা আছে। তো তখন থেকে ওরা কী করেছে, পুরো মানে ভিতরে ডিগিং করে ওটা ভিতরে দিয়ে দিয়েছে, অনলি ফুলমুন থেকে ফুলমুন, মানে পূর্ণিমা থেকে পূর্ণিমা যেগুলো লেখার আছে সে অতটুকুই বার করবে, অতটুকু যে লেখা টেখা হয়ে গেলে আবার ওটা ভিতরে করে দেবে। তো ফুলমুন থেকে ফুলমুনের মানে ওরা ডায়েরিটা মানে বাইরে রাখবে। তো এটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, আর এটার ভিতরে অনেক মানে সুন্দর সুন্দর বৃত্তান্ত আছে, কীভাবে একবার এটা কী হলো, একবার এ ভক্তের সাথে কী হয়েছে, ও ভক্তের সাথে কী হয়েছে, এই সব কথাগুলো এই মডেল পঞ্জিকার ভিতরে আছে। যেরকম একটা ভক্তের কথা আছে, তালিচা মহাপাত্র, কীভাবে তালিচা মহাপাত্র, সে অবশ্য প্রতি একটা জগন্নাথের লীলারে ডিফারেন্ট ডিফারেন্ট ভার্জনস থাকবে, কিন্তু কেউ বলতে পারবে না যে এটাই হচ্ছে সঠিক ভার্জন, কেন এরকম কোনো একটা অথরাইজড বুক না যে সব লীলা এরকমই হয়েছে। আপনি যদি এর কাছে শুনবে এ কিছু আলাদাভাবে বলবে, ওর কাছে শুনলে ও কিছু একটা আলাদাভাবে বলবে, কিছু কিছু চেঞ্জেস থাকবে। যেরকম আমি যখন কলেজে ছিলাম, আমার মনে আছে আমি একটা রাইটারের বই পড়ছিলাম, উনি একটা খুব সুন্দর ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন। উনি ছিলেন একটা হিস্টোরিয়ান, মানে যেখানে ওই হিস্ট্রি ইতিহাসগুলো মানে লিখবে। তো ওনার দুইতলা বাড়ি ছিল, দুইতলা বাড়িতে উনি উপরে উপরে মানে বইগুলো লিখছে, আর যেটা উইন্ডো জানালা থেকে নিচে মানে রোড দেখা যাচ্ছে। তো কিছুক্ষণ পরে উনি দেখলেন দুপুরবেলা নিচে থেকে খুব বেশি আওয়াজ আসছে, কিছু ঝগড়াঝাটি হচ্ছে। তো উনি ভাবলেন কী যে হলো, উনি যে বইটা লিখছেন সেটা বন্ধ করে উনি নিচে নামলেন। নিচে নামে কাউকে জিজ্ঞেস করলো যে কী হলো, এখানে অনেক জোরে জোরে ঝগড়া হচ্ছিলো। তখন কেউ বললো না না, কেউ কেলা বিক্রি করতে এসেছে, পয়সা নিয়েছে, কিন্তু যে কেলাটা দিয়েছে সেটা বাজে কেলা, সেই জন্য ঝগড়া হচ্ছিলো। বলছে আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পরে আরেকটা একটু দূরে গিয়ে আবার কাউকে জিজ্ঞেস করেছে, কিছুক্ষণ আগে এখানে ঝগড়া হচ্ছিলো কী হলো? বলছে না, কেউ কেলা চুরি করে পালাচ্ছিলো, সেই জন্য এখানে ও চোরকে ধরা হয়েছে, তো সেই জন্য ঝগড়া হচ্ছিলো। বলছে আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ আরও দূরে গিয়েছে, 10-15 মিনিট পরে আরেকজনকে জিজ্ঞেস করেছে আরে ওখানে কী হচ্ছিলো ঝগড়া? বলছে ও কেলা দে নিয়ে আসার কথা মার্কেট থেকে, কিন্তু আজকে কেলা আসেনি, তো কেলার বদলে কিছু অন্য ফল দিয়েছে, সেজন্যে ঝগড়া হচ্ছিলো। তখন মনে মধ্যে ভাবলো যে এক ঘন্টার ভিতরে তিনজন একই ঘটনাকে আলাদা আলাদাভাবে বলে দিয়েছে, এইটা কী জিনিসটা, মানে 15 মিনিটের ভিতরে যদি পুরো হিস্ট্রিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমি এই হিস্ট্রিটা লিখে আমার কী লাভ আছে? মানে বলা থেকে একজন থেকে একজন, আবার একজন থেকে একজন পাস হলে পুরো হিস্ট্রিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেভাবে আমরা বলতে পারবো না যে এই ঘটনাটা এইভাবেই ঘটেছে, এটাই মানে তার সঠিক ব্যাখ্যা না। অনেক ভক্তরা, অন্য ভক্তরা, তাদের যত ভক্তি আছে তার ভক্তির সামর্থ্যে ব্যাখ্যানটা করবে। তো মানে যদি কেউ বলেছে এইভাবে লীলা হয়েছে, কেউ বলছে না এইভাবে না, অ্যাকচুয়ালি এইভাবে হয়েছিল লীলা, সবগুলোই কারেক্ট, কিন্তু আমাদের তো নিতে হবে মেন তত্ত্ব যে কীভাবে ভগবান ভক্তের রক্ষা করে, কীভাবে ভক্তরা ভগবানকে ভালোবাসে, সেটাই হচ্ছে মেন পারপাস। বাকি ছোট ছোট ডিটেলসগুলো এত ইম্পর্ট্যান্ট না, কে কী করেছিল, কে কীরকম হয়েছিল। আর মেন হচ্ছে যে গুরু সাধু শাস্ত্র, কিংবা আমরা গুরু থেকে শুনেছি গুরুমুখ থেকে, তাহলে সেটা ঠিক, সাধু মুখে ঠিক, নাহলে কোনো শাস্ত্র যদি লেখা আছে। তো জগন্নাথের স্টোরি বেশিরভাগে সাধু আর গুরুই, যেহেতু এত ডিটেলসে আমরা যেরকম স্কন্দপুরাণে মানে পুরুষোত্তম ক্ষেত্রের ব্যাপারে মহিমাগুলো আছে, কিন্তু এই যে ডিটেলসে এই সালা বেগ কী করেছিল, এই ভক্তি কী, এইগুলো কোথাও মানে পারফেক্ট ডিটেলস কোথাও নেই। তো যেরকম তালিচা মহাপাত্রর একটা যে গল্প আছে, মানে কেউ আমি কোথায় শুনেছি যে তালিচা মহাপাত্র একটা পূজারি ছিলে, আর ও যখন ভগবানের শৃঙ্গার করছে জগন্নাথে, তখন ওর মনের মধ্যে আসলো যে ভগবান কৃষ্ণের চুলগুলো তো কত সুন্দর ছিল, কালো কালো লম্বা লম্বা চুল, আর যশোদা মাতা কত আনন্দে করে ভগবানকে সাজাতেন, আমার জগন্নাথে তো কোনো চুল নেই, আমি সাজাতে পারছি না। তো উনি যেহেতু এরকম মানে মনোভাব করেছে, তখন ভগবান সাথে সাথে চুল মানে ওকে দেখালো যে হ্যাঁ আমারই সুন্দর চুল আছে, তুমি আমাকে সাজাতে পারো। তখন ভগবানকে সুন্দরভাবে সাজালো, সাজানোর পরে ভগবানকে যে ফুলের মালা দিয়েছে,
ফুলের মালা দেওয়ার পরে ওখানে তো একটা রুল আছে যে ভগবানের যে মেন প্রসাদ প্রসাদী মালাটা সেটা রাজাকে দিতে হবে। যখন রাজাকে দিতে যায় তখন রাজা দেখছে যে আজকে জগন্নাথের মালার ভিতর থেকে এত লম্বা চুল কোথা থেকে এসেছে, তার মানে অন্য কোনো স্ত্রীকে দিয়েছে মালাটা আর স্ত্রী থেকে আবার আমাকে দিচ্ছে, এটা তো অনেক বড় অপরাধ করেছে। তো সাথে সাথে মানে তালেচা মহাপাত্রকে ধরছে যে তুমি এটা কী করছো। এটা আমি একটা শুনেছি। আর একটা কোথাও শুনেছি যে না রাজা হঠাৎ করে মন্দিরে এসেছিল দর্শন করতে জন্যে, জগন্নাথের গলাতে কোনো মালা ছিল না, তো অনেক সময় পাণ্ডারা পূজারীরা নিজে মালা পরে থাকে, তো কোনো দিন গলাতে পরে থাকে নালে এমনি একটু কিছু বেঁধে আছে, তো নিজের মালাটা জগন্নাথের গলাতে দিয়ে দিয়েছে, তো সেই জন্য ওটার ভিতরে চুল ছিল। তো মানে এরকম একটা কিছু ডিফারেন্ট ডিফারেন্ট এটা ভার্সন আছে। কিন্তু এন্ডিং কী হয়েছে, যখন রাজাটা চুল পেয়েছে এখনও রেগে যাচ্ছে যে এটা কি তোমরা মানে আমাকে কীরকম একটা বাজে মালা দিয়ে দিয়েছো, এটা কি, তখন এ তালিচা মহাপাত্র এখন ভাবছে যে কালকে সকালবেলা রাজা আমাকে ডাকবে, আমি কী করবো, একটা কাজ করি তাহলে আমি মানে ও রাজাকে সত্যি যেটা সেটা বলে দিয়েছে যে আমার এটা মনোভাব হয়েছিল যে জগন্নাথের চুল নেই, সেজন্য জগন্নাথ চুল প্রকট করেছে আমার জন্যে। রাজা এটা বিশ্বাস করছে না। তখন তালিচা মহাপাত্র ভাবছে রাত্রেবেলা যে আমি তাহলে একটা বিষ খেয়ে মরে যাই, তো ভগবানকে প্রার্থনা করছে যে এই দেখো আমি এখানে বিষের বটল রাখলাম, যদি আপনি আমাকে বাঁচাবেন ঠিক আছে, নালে আমি এটা খেয়ে মরে যাব। তো ভগবান ওর স্বপ্ন দেখেছে, বলছে না না তুমি চিন্তা করবে না, আমি তোমার রক্ষা করব। আর পরের দিনে সকালবেলা তখন রাজা এর স্বপ্নতে এসে বলছে, ভগবান রাজার স্বপ্নতে এসে বলছে যে সত্যি আমার চুল আছে, তুমি বিশ্বাস করো, তুমি যদি চাও ভিতরে এসে দেখো আমার মন্দিরে আমার চুল আছে কি না। তখন সকালবেলা রাজা যখন গিয়ে মন্দিরের দরজাটা খুলে ভিতরে গিয়ে দেখছে, হ্যাঁ সত্যি জগন্নাথের লম্বা লম্বা চুল আছে। তখন মানে উনি দেখে ভাবছে যে মনে হচ্ছে পূজারি কিছু করেছে, মনে হয় কিছু মানে আর্টিফিশিয়াল কোনো চুল লাগিয়ে দিয়েছে হতে পারে। তো রাজা মানে উপরে উঠে চুলটাকে টানতে চেষ্টা করছে, যখন টানছে চুলটা তখন মানে ভগবানের মাথা থেকে একটু রক্ত বেরোচ্ছে যেহেতু চুলটা টানছে। তখন মানে অনেক ভয় পেয়ে গেছে যে আরে আমি তো অনেক বড় অপরাধ করে দিলাম। তখন মানে আশেপাশে কেউ দেখতে পারছে না, শুধু তালিচা মহাপাত্র আর রাজা দুজনেই জগন্নাথের চুলটা দেখতে পারছে। তো আমি এটা শুনেছিলাম যে যে চুলটা রাজা পেয়েছে ওই মালা থেকে সে চুলটা এখনও আছে জগন্নাথপুরীতে। ওরা একটা ছোট্ট আইভারি ডাব্বার ভিতরে ওটা স্টোর করে রেখেছে, যেন আমাদের পাণ্ডার সাথে খুব ভালো রিলেশনশিপ থাকলে ওদেরকে বললে ওরা দেখাবে ও চুলটা, যে যে ভগবানের চুলটা রাজা পেয়েছিল মালার ভেতরে। তো এরকম অনেক সুন্দর সুন্দর কথাগুলো আছে কীভাবে ভগবান নিজে ভক্তের ইচ্ছা পূর্তি করতে জন্যে কত সুন্দর সুন্দর লীলা করে। এরকম একটা গল্প আছে সালাবেগ অ্যাকচুয়ালি ছিল একটা মুসলমান বললে হবে, যেহেতু ওনার যে ওনার মা একটা হিন্দু ব্রাহ্মণী, কিন্তু উনি ছিলেন বিধবা। আর লালবেগ বলে একটা মুঘল সেনাপতি এই হিন্দু ব্রাহ্মণীর সাথে জোর করে বিয়ে করেছে। তো বিয়ে করার পরে যে ওনার যে ছেলে হয়েছে তার নাম হয়েছে সালাবেগ, মানে বাবার নাম লালবেগ আর এর নাম হচ্ছে সালাবেগ। তো মা যেহেতু জগন্নাথের ভক্ত ছিল, ছোটোবেলা থেকে জগন্নাথের ব্যাপারে অনেক কিছু বলেছে সালাবেগকে। আর তারপরে একবারে কী হয়েছে, সালাবেগ কোনো যুদ্ধতে গেছে, তো যুদ্ধতে যাওয়ার পরে মানে শরীরে অনেক কিছু মানে কি বলে ঘাট পেয়েছে, মানে অনেক কিছু ইঞ্জুরি পেয়েছে, অনেক কিছু লেগে গেছে আর খুব বেশি ব্যথা। তো তখন মায়ের কথা মনে পড়লো যে জগন্নাথকে প্রার্থনা করলে সব দুঃখ দূর হয়ে যাবে, জগন্নাথ রক্ষা করবে। তো সাথে সাথে জগন্নাথকে মনে করছে, যখন জগন্নাথকে প্রার্থনা করছে সত্যি কথা যে শরীরে যে ব্যথাগুলো ছিল, শরীরে যেগুলো মানে ওকে লেগেছিলো সব ঠিক হয়ে যায়, তখন জগন্নাথের উপরে একটু শ্রদ্ধা আর একটা বিশ্বাস ওর এসে যায় যে হ্যাঁ জগন্নাথ হচ্ছে ভগবান। তখন মায়ের কাছে গিয়ে বলছে যে আমি ভগবানকে দেখতে চাই। তো তখন তো উনি দিল্লিতে ছিলেন, দিল্লির পাশে হচ্ছে বৃন্দাবন, তখন বৃন্দাবনে গেছে। তো বৃন্দাবনে থেকে ওখান থেকে সালাবেগ মানে সুন্দর সুন্দর কী বলে পোয়ামস, মানে সুন্দর সুন্দর ভজন লেখা আরম্ভ করেছে, খুব ভালো ভক্ত হয়ে গেছে। তো সালাবেগের মানে জগন্নাথ হচ্ছে ওর প্রাণপ্রিয়, জগন্নাথ হচ্ছে ওর মানে কী বলে দি গড অফ হিজ হার্ট, ওর হৃদয়ের ভিতরে জগন্নাথ আছে, কিন্তু বৃন্দাবনে তো জগন্নাথকে দেখতে পাচ্ছে না। আর যদি জগন্নাথ পুরী যাবে তাও জগন্নাথকে দেখতে পারবে না, যেহেতু ও হচ্ছে একটা মুসলিম, ওকে তো ভিতরে যেতে দেবে না। তো ও অপেক্ষা করছে যে আমি যাব রথযাত্রার সময়, তাহলে আমি জগন্নাথকে দেখতে পারবো। তো তখন রথযাত্রার সময় যখন আসে, তখন ও বৃন্দাবন থেকে যখন বেরোচ্ছে, তখন ও বুঝতে পারছে যে আমি যে হেঁটে হেঁটে যাব
পুরী, তখন পর্যন্ত রথযাত্রা শেষ হয়ে যাবে, আমি ভগবানকে দেখতে পারবো কি না। তো পুরো রাস্তা মানে কাঁদতে কাঁদতে সুন্দর একটা গান সৃষ্টি করেছে, একটা গান রচনা করেছে যে হে ঠাকুর, তুমি নন্দীঘোষেই বসে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে, তুমি ভিতরে ঢুকে যাবে না মন্দিরের ভিতরে, আমি তোমাকে দেখতে চাই, আমি আসছি আসছি, অনেক দূরে মানে বৃন্দাবন থেকে দূরে হেঁটে হেঁটে আসছি, তোমার জন্য একটু অপেক্ষা করবে, তুমি রথে বসে থাকবে। তো এখানে কী হচ্ছে, যখন রথযাত্রাটা মানে এখন আরম্ভ হয়েছে, তো ভগবানকে মানে রথটা টানতে হবে, তো যত চেষ্টা করছে সবাই চেষ্টা করছে, রথটা মানে সরছে না, কেউ বুঝতে পারছে না যে কী হয়েছে। তখন দেখছে যে সালাবেগ আসছে ওখান থেকে, মানে কীর্তন করতে করতে, ভজন করতে করতে, গান করতে করতে, আর যেই সালাবেগ এসেছে তখন মানে রথটা মুভ হয়েছে, তখন সবাই বুঝে গেছে যে হ্যাঁ, সালাবেগ হচ্ছে খুব ভালো ভক্ত, আর ওর জন্য ভগবান অপেক্ষা করছিল। আর তারপরে জীবনের শেষটা সালাবেগ ওখানে পুরীতে থেকে যায়। আর তারপরে এখনও আমরা যদি পুরী যাই, সালাবেগের সমাধি আছে গ্র্যান্ড রোডে, আর এখনও ও ঘটনাটাকে মনে করে রথটা সালাবেগের সমাধির কাছে একটুক্ষণ দাঁড়ায় যখন রথযাত্রা বেরোয়। তো এরকম অনেক সুন্দর সুন্দর ভক্ত আছে যাদের ভগবানের সাথে কত সুন্দর প্রেম আদান প্রদান হয়েছে। আর এই মডেল পঞ্জিকাতে অনেক অনেক পুরাতন পুরাতন কালে মানে কী কী হয়েছিল খুব সুন্দর লেখা আছে। অবশ্য এখন তো বেশি করে বার হয় নেই, কিন্তু যারা যারা মানে বুড়ো বুড়ো পাণ্ডারা অনেক সময় মানে ওরা গল্পগুলো বলে। যেরকম আমি একটা শুনেছিলাম যে যখন জগন্নাথকে ওখানে ওরা ভোগ লাগাবে, তখন যে জগন্নাথ যে ভোগকে অ্যাকসেপ্ট করেছে কিনা সেটা কীভাবে বোঝা যায়, তো ওরা বলছে যে ওরা আচমন নেবে, আচমন করার পরে যে আচমনের যে জলটা, সে জলের ভিতরে যদি জগন্নাথের প্রতিবিম্বটা না দেখে, তার মানে জগন্নাথ সে যে ভোগটা স্বীকার করে নেই। আর যদি সে জগন্নাথের ছায়াটা না দেখতে পারলো, তাহলে যত যে প্রসাদ রান্না হয়েছে সে সব কিছু ওরা মাটি খুদে প্রসাদটাকে মাটির ভিতরে করে মাটিটা মানে ফিল করে দেবে, কিন্তু ও প্রসাদটা আরেকবার রান্না হবে যখন পর্যন্ত ভগবানের মানে যে কী বলে ছবিটা যেন এই জলের ভিতরে যেন দেখা যায়, ভগবানের যে প্রতিবিম্বটা। তো এরকম মানে অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। অনেক সময় যেরকম যদি কোনো পশু ভিতরে চলে গেছে, জগন্নাথ শ্রীমন্দির মানে জগন্নাথের মন্দিরের ভিতরে চলে গেছে, তাহলেও ওরা মানে যত প্রসাদ আছে সবগুলো মানে মাটির ভিতরে। যেরকম একবার হয়েছিল, একটা ক্যাট, একটা বিড়াল ভিতরে চলে গিয়ে বলরামের উপরে বসে গেছে, বলরামের শোল্ডার উপরে বসে গেছে। তো যখন এরকম হলো, তখন ওরা সাথে সাথে মানে যত প্রসাদ ছিল সব কিছু মানে বড়ি করে দিয়েছে। আর ওর একটা আরেকটা সিস্টেম আছে ওদের, যদি কোনো পশু ভিতরে ঢুকে গেছে কোনো প্রাণী, তাহলে পুরী থেকে দূর 40 কিলোমিটার দূর একটা পুকুর আছে, সেখান থেকে জল নিয়ে আসবে, আর ওই জলটা পুরো মন্দির পরিষ্কার করবে, তখন পূজা সেবা আরম্ভ হবে, তখন পর্যন্ত পূজা সেবা করতে নেই। তো এরকম অনেক স্ট্রিক্ট রুলস আছে। তো মডেল পঞ্জিকাতে লেখা ছিল একবার একটা ঘটনা, যে একবার যখন একটা বিড়াল চলে গেছে, এখন ওদেরকে পুকুরে গিয়ে মানে জলটা নিয়ে আসতে হবে, 40 কিলোমিটার দূর হেঁটে হেঁটে যাবে, নিয়ে আসবে, অনেক মানে একটা খুব বড় প্রসেস আছে। তো একবার যে গিয়েছে ওখানে, কিন্তু পুকুরে কোনো জলই নেই। তো এখন আর কী করা যাবে, পুকুরে জল নেই, এখানে রান্না বন্ধ, সেবা পূজা বন্ধ। আর জগন্নাথপুরীতে যদি একদিনও সেবা পূজা বন্ধ, মানে ওখানে একটা বিশেষ বড় জিনিস হয়ে যাবে, যেহেতু কমপক্ষে 5 থেকে 10 হাজার ভক্তরা ওখানে প্রতিদিন প্রসাদ নিচ্ছে, আর অনেক অনেক ফ্যামিলিজ জগন্নাথের প্রসাদের উপরে ডিপেন্ডেন্ট আছে, যেহেতু ওদের মানে পুরো পরিবার জগন্নাথ সেবাতেই আছে। মানে যদি একটা পরিবারের সেবা আছে, যদি ওরা জগন্নাথ রথযাত্রার জন্যে ওই যে দড়িটা, যে রাস্সিটা, সেটা বানাবে, তো ওদের পুরো পরিবার সেটাই বানাবে। যদি কারো সেবা আছে যে জগন্নাথের মুকুট বানাবে, তাহলে ওরা মুকুটই বানাবে। যদি কারো সেবা আছে যে যখন জগন্নাথের ভোগটা তৈরি হয়ে যাবে, তখন একটা মানে কি হর্ন বাজাতে হবে, মানে যে হ্যাঁ এখন ভগবানের প্রসাদ তৈরি হয়ে গেছে, সে হর্নটা যেটা বাজাবে সেটা পুরো পরিবার হর্নই বাজাবে। আর ও একটুকু এই যে ছোট্ট সেবা জুনে ওদের পুরো পরিবারকে জগন্নাথ মন্দির থেকে প্রসাদ দেওয়া হবে। তো এখন আপনি বুঝতে পারছেন, যদি একদিন সেবা পূজা বন্ধ হয়ে যাবে, তাহলে অনেক অনেক পরিবার তো খিদে থাকবে, অনেক বড় বিশাল বড় বিষয় এটা। তখন গভর্নমেন্ট, রাজা, যে পুরীর রাজা, সবাই মানে যে পুরীর পাণ্ডারা, ওদেরকে বলছে ঠিক আছে ছেড়ে দাও, যেহেতু এখন জল নেই, পুকুরটা ড্রাই হয়ে গেছে, তোমরা এইবারে এটা ছেড়ে দাও, তোমরা ফিরে চলো, সেবা পূজা আরম্ভ করো। এই
পূজারীরা বলছে আমরা এখান থেকে নড়ব না, যখন পর্যন্ত পুকুরে জল না আসে আমরা এই জলটা নেব, জগন্নাথের মন্দিরটা সাফ করব, তখন গিয়ে সেবা পূজা আরম্ভ হবে। তখন চমৎকারটা দেখেন, আনটাইমলি, মানে তখন কি বৃষ্টি বৃষ্টি কোনো সিজন নাই, তাও মানে আনটাইমলি ওখানে বৃষ্টি পড়েছে, পুকুরটা মানে ফুল হয়েছে, তারপরে পুকুর থেকে ওরা জল নিয়েছে আর পুরো জগন্নাথ মন্দির পরিষ্কার করেছে, এরকম অনেক ঘটনাগুলো ঘটেছে। আর সবথেকে বেশি ইন্টারেস্টিং আছে ভগবানের নবকলেবর, এই যে নবকলেবরের যে পুরো একটা রিচুয়ালটা সেটা খুবই গোপনীয়, কীভাবে যে ভগবানের শরীরটা চেঞ্জ হয়, কীভাবে ভগবানের শরীরের ভিতরে একটা জিনিস আছে সেটাকে বলে ব্রহ্ম পদার্থ, কীভাবে যে ব্রহ্ম পদার্থকে চেঞ্জ করা হয়, এটা খুবই মানে ইন্টারেস্টিং। নব মানে নূতন, কলেবর মানে শরীর, কীভাবে প্রতি বারো বর্ষরে ভগবানের শরীরটা চেঞ্জ করা হয়, যেটা জগন্নাথের যে শরীর আছে সেই শরীরটাকে বাদ দিয়ে নূতন জগন্নাথকে স্থাপনা করা হয়। আর এই যে পুরো প্রসেস সেটা খুবই খুবই ইন্টারেস্টিং, যে জগন্নাথকে তো এমনি কোনো কাঠে দিয়ে বানানো যাবে না, যে ভগবানের যে যে কাঠে জগন্নাথ বানানো হবে, জগন্নাথের বিগ্রহ, সে কাঠটা ওরা কীভাবে পাবে সেটার একটা বড় প্রসেস আছে, কীভাবে একটা 28 পূজারীদেরকে সিলেক্ট করা হবে, কীভাবে সবাইকে মালা পরানো হবে, কীভাবে একটা ভালো দিন চয়ন করা হবে, তারপরে এদের সবাইকে এই 28 পূজারীদেরকে মঙ্গলাদেবী মন্দিরে নিয়ে যাবে, মঙ্গলাদেবী মন্দিরে সবাই থাকবে, ওদের মধ্যে আবার তিনজন পূজারীকে সিলেক্ট করা হবে, আবার এই তিনজন পূজারীকে বিশেষ করে তিলক লাগানো হবে, শাল মানে একটা কাপড় পরাবে, তারপরে কীভাবে এরা মঙ্গলাদেবী মন্দিরে তিন চার দিন পুরো যজ্ঞ হবে, পূজা টুজা হবে, তারপরে ওরা যে রাত্রে ওখানে ঘুমাবে, তারপরে ওদের ঘুমের ভিতরেই মঙ্গলাদেবী ওদেরকে জানাবে যে কোথায় আছে ও কাঠটা, কোথায় আছে ও গাছটা, যে গাছে থেকে জগন্নাথের মূর্তি বানানো যাবে। সো মানে ওরা কারোর সাথে কথা বলবে না, ওরা একটা ট্রান্সে থাকবে, ও ট্রান্সে ধ্যানে ওরা নিয়ে যাবে, হ্যাঁ চলো চলো আমি জগন্নাথকে পেয়ে গেছি, জগন্নাথকে পেয়ে গেছি, ওরা ছুটবে, ওদের পিছনে পুরো টিভি ক্যামেরা রেডিও লোকেরা সবাই ওদের পিছনে ছুটবে, ছুটে 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 শেষে যখন ওরা গাছটা পেয়ে যাবে, ও গাছটা ওরা ধরে কানবে, এই তো জগন্নাথ, এই তো জগন্নাথ, এই হচ্ছে জগন্নাথ, আর কেঁদে কেঁদে ওরা ওখানে মানে পড়ে যাবে, ওখানে ওদেরকে আবার সরিয়ে পুরো গাছটাকে এক্সামিন করা হবে, যে জগন্নাথের গাছ মানে পাশে কোনো বাল্মীক আছে কি না, পাশে কোনো শিবালয় কোনো শিব ঠাকুরের মন্দির আছে কি না, পাশে কোনো পুকুর আছে কি না, পাশে কোনো কি বলে কোনো সাধু কোনো হার্মিটেজ আছে কি না, আর কি ও কোনো পাখির বাসা আছে কি না, কোনো পাখির বাসা থাকলে আবার ও গাছটাকে বাদ দেবে, ও গাছটা ভাঙ্গা হলে বাদ দিয়ে দেবে, ও গাছের শাখাগুলো কত আছে, চারটা শাখা থাকা উচিত, ও গাছের রঙ কীরকম, মঞ্জুষ্ঠ রঙে আছে কি না, এরকম পুরো চেকিং করবে, যদি কিছু মানে ঠিক নেই তাহলে আবার এই পূজারীকে নিয়ে যাবে মঙ্গলাদেবীর মন্দিরে, আবার ও ঘুমাবে, আবার ঘুমে ভগবান মানে কোথায় আছে বলবে, আবার ও ছুটবে, আবার ওর পিছনে সবাই ছুটবে, এরকম জগন্নাথ জুনে একটা পূজারি, বলদেব জুনে, সুভদ্রা জুনে, সুদর্শন জুনে, আবার বলদেব জুনে মানে গাছের রঙটা কীরকম, যে একটা সাদা রঙ আছে কি না, সাতটা শাখা আছে কি না, গাছের যে উপরে জায়গাটা সেটা মানে একটা কোনো কি বলে সাপের ফ্যানের মতো মানে যেন দেখা যাচ্ছে কি না, আবার সুভদ্রার গাছটা যেন হলদি রঙে আছে কি না, ওটা পাঁচটা শাখা দরকার, আবার সুদর্শনে গাছটা একটু লাল রঙে আছে কি না, এগুলো পুরো মানে এ করা হয়। আর ফাইনালি যখন মানে গাছটা সিলেক্ট হয়ে যায় যে হ্যাঁ এটা ঠিক গাছ, সব কন্ডিশন পুরো হয়ে গেছে, তখন আবার যজ্ঞ হবে, আবার ওখানে পূজা টুজা হবে, আবার ফাইনালি যে পতি মহাপাত্র সে আবার ওটা গাছটাকে আগে একটু মানে কোদাল দিয়ে একটু এ করবে, তারপরে সে গাছটাকে ভাঙ্গা হবে, তারপরে সে গাছটাকে একটা মানে সাথে সাথে সেখানেই যে অন্যান্য গাছ থাকে সেই গাছগুলোকে কোদাল দিয়ে ভেঙে একটা কাঠ একটা রথ বানানো হবে, ও রথের উপরে এই যে জগন্নাথের কাঠটাকে দেওয়া হবে, সেটাকে কাপড় দিয়ে ইয়ে করা হবে, স্যার তার পূজা হবে, তার উপরে ফুল ঢালবে, তারপরে সেটা একটা পুরো প্রসেশনে নিয়ে যাবে, সবাই ভজন করতে করতে ঘণ্টা বাজিয়ে 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 নিয়ে গিয়ে মানে নিয়ে আসবে পুরীতে, এরকম জগন্নাথের গাছ, বলদেবের গাছ, সুভদ্রার গাছ, সুদর্শনের গাছ সব কিছু নিয়ে যাবে, আর যতটুকু দরকার আছে সেটা নে, বাকিগুলো যেটা মানে ওদের যতটুকু লাগবে সেটা নেবে, বাকি মাটি খুদে ভিতরে দিয়ে দেবে,
গাছের গোড়াটা যেটা সেটা মাটির ভিতরে দিয়ে দেবে, আর কিছু এক্সট্রা নিয়ে যাবে, যেহেতু জগন্নাথের হাত বানাতে হবে, বড়দেবের হাত বানাতে হবে। আর অনেক সময় এরকম থাকে যে আমি একবার পড়ছিলাম যে অনেক সময় এরকম থাকে যে ওরা অন্য অন্য কোনো সিটিতে চলে যাবে, যেরকম মডেল পঞ্জিকাতে লেখা আছে যে একবারও পূজারী হে জগন্নাথ ওই জগন্নাথ করতে 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 22 দিন চলতে থাকলো মধ্যপ্রদেশ চলে গেছে। আর মধ্যপ্রদেশে কোনো মুসলিমের বাড়িতে গিয়ে গাছটাকে মানে জড়ি ধরে বলছে এই তো জগন্নাথ, এই তো জগন্নাথ। আর ও মুসলিমটা রেগে যাচ্ছে, কে তোমরা সবাই, কে আমার বাড়ির ভিতরে এরকম করে ছুটে আসছো? তখন ওদের বোঝানো হলো যে দেখো বাবা, এটা ও মানে যে ধ্যানের ভিতরে ওর ট্রান্সের ভিতরে ওকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে জগন্নাথের গাছ। ও মুসলিম বলছে আমি কোনো মাধ্যম দেবো না এই গাছটা, আমি তো এই বিগ্রহগুলোতে আমরা মানি না, আমি কোনো রকম দেবো না, এটা আমার গাছ, আমি দেবো না। গভর্নমেন্ট ইন্টারভিউ করেছে, সবাই অফিশিয়াল রিকোয়েস্ট করেছে, বলছে আমি দেবো না মানে দেবো না। ওর 6টা মেয়ে তো এখন মানে ওর যে বাড়ি যেখানে মধ্যপ্রদেশে যেখানে ওনার বাড়ি, সে বাড়ির আশেপাশে এরা মানে টেন্ট বেঁধে সবাই আছে অনেক দিন থেকে, একে বুঝাচ্ছে, এ শুনছে না, এখন কি করা যায় বোঝা যাচ্ছে না। গাছের সব কিছু পারফেক্ট আছে, মানে যেটা যেটা জগন্নাথের গাছে থাকা উচিত। তো শেষে 4-5 দিন পরে হঠাৎ করে ও মুসলিম ওর বাড়ির গেট খুলে বাইরে এসে বলছে নিয়ে যাও গাছ নিয়ে যাও। তখন এরা বলছে আরে এতদিনের থেকে বুঝাচ্ছে, তখন তো বুঝে না এখন কি হলো। তখন বলছে না আমার 6টা মেয়ে, একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে এই তো কাঁদতে কাঁদতে আসছে, রাত্রে স্বপ্নতে দেখেছে জগন্নাথকে বলাদেবকে, আর বলেছে যে না এটা তুমি দিয়ে দো। তো মানে ভয়ে মানে ও বলছে যে না না আপনারা নিয়ে যান, মানে আমরা এরকম একটু স্বপ্ন দেখেছি। তারপরে মানে ও আলাও করেছে, তারপরে ও গাছটাকে নিয়ে যাওয়া হলো। তো এরকম অনেক সময় অন্য কোথাও ঢুকে যায়, কারো বাড়িতে, কারো জঙ্গলে, কোনো অন্য সিটিতে, এরকম করে চলে যায়। জগন্নাথ কোথায় যে আবির্ভূত হবে, কোথায় যে গাছটা কেউ বলতে পারে না। আর ফাইনালি যখন ওই নিয়ে আসা হয়ে যায়, তারপর ভালোভাবে সেটাকে মানে জগন্নাথের যে বিগ্রহ তৈয়ার হয়ে যাবে, বিগ্রহ তৈয়ার হয়ে যাওয়ার পরে যে পুরাতন বিগ্রহ আছে, যে পুরাতন বিগ্রহের স্নানযাত্রা হয়ে গেছে, স্নানযাত্রা হওয়ার পরে যে অনবসর, যেটা অনবসর পিরিয়ড আছে, তখন এই যে পুরাতন বিগ্রহগুলো আর নতুন বিগ্রহগুলোকে একসাথে রাখা হবে। আর একসাথে রাখার পরে হবে একটা স্পেশাল জিনিস, আর এই স্পেশাল জিনিসটা আজ পর্যন্ত এটার কোনো বইয়ের ডিটেলস নেই, কেউ এটা আজ পর্যন্ত বলতে পারছে না যে এটা কী জিনিসটা। এই যে 4 জনকে মানে যে সিলেক্ট করা হবে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, যেটা সিলেক্ট করা হবে, সে পূজারীদেরকে মানে কাপড় বাঁধা হবে, ওদের চোখ বন্ধ করা হবে, আর ওদের হাতে পুরো মানে ইখান প্রযুত হাতটা পুরো সিল হয়ে যাবে। কেন, ওদেরকে করতে হবে একটা ইম্পর্ট্যান্ট কাজ, ব্রহ্ম পদার্থ, পুরাতন জগন্নাথ থেকে মানে যে পুরাতন বিগ্রহ আছে ওখান থেকে ব্রহ্ম পদার্থটা নিয়ে নতুন বিগ্রহের ভিতরে ঢালতে হবে। তো হাতে যদি ফিল করবে তাহলে তো বুঝতে পেরে যাবে যে ব্রহ্ম পদার্থটা কী জিনিসটা, সেজন্য পুরো হাতটা সিল আছে। ও যেন ফিল করতে পারবে না যে ওর জিনিসটা কী, সফট আছে না হার্ড আছে না পাথার আছে না কী আছে, কিছু বলতে পারবে না ও। তো এখন এই যে পুরো চেঞ্জিং হবে ব্রহ্ম পদার্থ, মানে আমি যেটা শুনেছি যে জগন্নাথের শরীরের ভিতরে একটা ক্যাভিটি আছে, মানে একটা হোল আছে, সে হোলের ভিতরে ও ব্রহ্ম পদার্থ থাকে, আর যে নতুন বিগ্রহ সেখানে ভিতরে একটা হোল করা আছে। সো এই হোল থেকে ওই মানে যে ছেদ করা আছে যে সে ভিতরে ঢালা হবে। আর একটা আমি শুনছিলাম যে এই যে প্রসেস যখন করে ওরা, তখন পুরো মন্দিরের লাইটগুলো বন্ধ, পুরো পুরী শহরে লাইট বন্ধ, অমাবাস্যা রাত্রে হবে এটা, অমাবাস্যা পুরো অন্ধকার, কেউ কিছু দেখতে পারবে না। এই যে পূজারি ওদেরকে একটু মানে ব্লাইন্ড ফোল্ড করা থাকে, কাপড় বাঁধা থাকে চোখে, ওখান থেকে ওরা এই যে ব্রহ্ম পদার্থ সেটা নিয়ে নূতন বিগ্রহগুলোতে মানে ও ব্রহ্ম পদার্থটা দিয়ে দেবে, বাস এটাই ওদের কাজ। আর আমি শুনেছিলাম যে এই কাজ করার পরে কিছুদিন পরে ওরা নিজে নিজেই মারা যায়, ওরা কিছু বলে না কাউকে, কি ওরা কি মানে নিশ্চয় ওরা কিছু দেখেছে না দেখেছে আমরা জানি না, যেহেতু ওদেরকে কাপড় বাঁধানো থাকে, কিন্তু এই জিনিসটা করার পরে, প্রসেস করার পরে ওরা কারোর সাথে কথা বলেনি, কিচ্ছু করে না, ওরা চুপ থাকে। আর কিছুদিন পরে ওরা মানে ন্যাচুরাল ডেথে মরে যায়, ন্যাচুরাল ডেথে, মানে বিমলা দেবীর প্রসাদী মালা পরবে আর ত্যাগ করবে। সেই জন্যে এই ব্রহ্ম পদার্থ শিফটিং প্রসেসটা বুড়ো লোককে মানে যে অনেক বরিষ্ঠ বুড়ো পূজারী তাদেরকে মানে সিলেক্ট করা হয়। তো কেউ বলছে যে ব্রহ্ম পদার্থ মানে কোনো শালিগ্রাম, মানে একটা জীবিত শালিগ্রাম, যেরকম একটা মানে শালিগ্রাম ভিতরে মানে ওই ও শালিগ্রামে হাতে নিলে মানে এরকম করে হিলবে, সেটা মানে আমি শুনেছি, কেউ সত্যি কেরা কেউ জানে না যে মানে একটা জীবিত শালিগ্রাম আছে। কেউ বলছে যে না এটা একটা কিছু কাপড় আছে, যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন জগন্নাথকে স্থাপনা করেছে তখন জগন্নাথ যে কাপড়টা পরেছিল সেই কাপড়টা আছে। কেউ বলছে না যখন ভগবান
অন্তর্ধান হয়েছে, যখন ওনার শরীর ত্যাগ করেছে দ্বাপর যুগে, তখন যে ওনার একটা শরীরে যে রেমিনেন্টস আছে নাকি ডাস্ট আছে নাকি ওটা আছে, এটা তো এখন পর্যন্ত এটা শুধু গেসিং আছে কিংবা কেউ কিছু বলছে, কিন্তু প্রকৃত প্রকৃতি মানে অ্যাকচুয়ালি অথরাইজডভাবে কেউ বলতে পারছে না যে ব্রহ্মপদার্থ মানে কী। তো ফাইনালি যখন এই ব্রহ্মপদার্থ শিফটিং হয়ে যায়, তখন এই যে পুরাতন বিগ্রহগুলো আছে তাদেরকে সমাধি দেওয়া হয়। তো আগে তো ওরা জলসমাধি দিয়ে দিত, কিন্তু জলসমাধি দিয়ে 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 জলই ট্যাঙ্কিতে শেষ হয়ে গেছে, পুরো মাটি মাটি হয়ে গেছে। তখন জলসমাধি বন্ধ করে এখন মানে মাটিতে ওদেরকে বাড়ি করা হচ্ছে, মানে মাটি খুদে। এখনও জগন্নাথপুরী গেলে পুরাতন বিগ্রহের সমাধি আছে, আমরা ওখানে ভিতরে গিয়ে ভগবান মানে ওই মাটি মাটি দেখা যাবে, ফুল দিতে পারি আমরা। তো ওই ওখানে মানে পুরাতন বিগ্রহগুলোকে সমাধি দিয়ে দেয়। আর যেহেতু এখন পুরাতন বিগ্রহকে সমাধি দিয়ে দিয়েছে, তখন এই জগন্নাথ পাণ্ডারা এখন কীভাবে মানে এখন কান্নাকাটি করবে, মানে যে মানে এভাবে যে ওর জগন্নাথ হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, এখন আমাদের ফ্যামিলি মেম্বার দেহ ত্যাগ করেছে, ও সেই জন্য ওরা মাথা নেড়া করবে, পুরো বাড়িতে মানে হোয়াইট সিমেন্ট দিয়ে মানে কী বলে বিড়লা হোয়াইট কালারিং করবে, নিচে নিচে ফ্লোরে ঘুমাবে, সাদা খাওয়া খাবে, কি লবঙ্গ টবঙ্গ কিছু না দিয়ে সাদা খিচুড়ি খাবে, মানে যেরকম যে কারো বাড়িতে কোনো দেহ ত্যাগ করলে কীভাবে মানে পুরো সেরেমনি, সেভাবে পুরো পাণ্ডারা মানে সেভাবে কানবে যে জগন্নাথ মানে চলে গেছে এইরকম। তারপরে পুরো প্রসেস হওয়ার পরে তারপরে এখন নতুন জগন্নাথের মানে ওয়েলকাম করবে। তো এটা খুব মানে ইন্টারেস্টিং যেভাবে যে পুরো জিনিসটা এরা করে। আর এটা এটা ভেরি ভেরি স্পেশাল আছে, কেন এটা কোনো পঞ্চরাত্রিক সিস্টেম না, না এটা তান্ত্রিক সিস্টেম, এটা পান্থা সিস্টেম, মানে সব কিছু মিক্স আছে। কী আছে সেটা এখনও কেউ বলতে পারছে না যে বাবা কোন কোন জিনিসটা পুরী ভক্তরা পুরী পাণ্ডারা ফলো করছে সেটাই এখন পর্যন্ত কেউ বুঝতে পারছে না। সেহেতু সেই জন্য তো যখন রামানুজাচার্য পুরীতে গেছেন তখন উনি মানে এটা দেখে অবাক যে এটা কী হচ্ছে এখানে, এদের কোনো সিস্টেম বলে কিছু নেই, যখন ইচ্ছা ভগবানকে উঠাবে যখন ইচ্ছা ঘুম পাড়িয়ে দেবে, কোনো একটা কোনো সিস্টেম নেই, আমি এটা একটা সিস্টেম করব। তখনকার একটা রাজা ছিল চোড়া গঙ্গা দেব, তো উনি মানে রামানুজাচার্যকে খুব পছন্দ করতেন। তখন রামানুজাচার্য ওনাকে বুঝালেন যে দেখেন মহারাজ এটা ঠিক হচ্ছে না, আপনি যদি আমাকে দায়িত্ব দিন আমি এটা ফার্স্ট ক্লাস পুরো সিস্টেম ঠিকভাবে করবো, এখানে কিছু ভালোভাবে হচ্ছে না, ভগবানকে মানে যেভাবে এরা নিজের ইচ্ছা মতন বাড়ির মতন চালাচ্ছে মন্দিরটাকে। তখন মানে ওই চোড়াগঙ্গা দেব বলছে হ্যাঁ তাহলে তোমাকে আমি পুরো সিস্টেমটা দিয়ে দিলাম, তো একটা মানে ডেট ঠিক করা হলো যে এই ডেট থেকে পুরো সিস্টেমটা তুমি ঠিক করো, তুমি মানে যেভাবে চাও তোমার ট্রেনিংয়ে সবাই থাকবে, তোমার শিষ্যদেরকে নিয়ে আসো। তখন রামানুজাচার্য খুব সুন্দরভাবে সব ওনার শিষ্য টিষ্য নিয়ে আসে, পুরো ডেট ঠিক করেছে যে এখন এই ফালানা ফালানা ডেট থেকে পুরো পুরো এখন জগন্নাথকে আমরা দেখবো। তখন এই যে পুরীর পাণ্ডাগুলো মানে কান্না ধরে ভগবানের সাথে গিয়ে খুব ঝগড়া করেছে, ওরা তো ভগবানকে কালিয়া বলে ডাকে, বলছে ওরে কালিয়া তোমার তুমি শুধু কালো রঙের দেখতে না, তোমার হৃদয়টাই কালো আছে, সেটা আমরা আজকে পরিমাণ হয়ে মানে সেটা আমরা বুঝে গেছি আজকে যে যশোদা মাতা তোমাকে এত ভালোবাসা দিয়েছে, কিন্তু যেহেতু অক্রূর বলেছে যে মথুরাতে তোমাকে সুন্দর সুন্দর ভবনগুলো দেখাবো, বড় একটা সিটি দেখবে, তুমি যশোদা মাতাকে ছেড়ে চলে গেলে মথুরা, তোমাকে রাধারানী এত ভালোবাসা দিয়েছে কিন্তু ওই দ্বারকার রানীগুলোদের সাথে আনন্দ করছো তুমি রাধারানী ভুলে গেলে, তোমাকে গোপীরা এত ভালোবাসা দিল কিন্তু গোপীদেরকে তুমি রাসলীলা মাঝে থেকে ওনাদেরকে ক্রন্দন করতে ছেড়ে তুমি চলে গেছো, সীতামাতা তোমাকে এত সেবা করেছে কিন্তু সীতামাতার যখন গর্ভবতী তখন ওনাকে তুমি মানে বাদ দিয়ে দিয়েছো, তোমার রাজ্য থেকে ওনাকে মানে জঙ্গলে ছেড়ে দিয়েছো। তো আজকে আমরা বুঝতে পারছি তুমি শুধু দেখতে কালো না, তোমার হৃদয়টাই কালো আছে, তোমার কারো উপরে ভালোবাসা নেই। আমরা যে এতদিন তোমার সেবা করলাম, আজকে একটা নতুন পূজারী এসেছে বলে তুমি একদম আনন্দিত হয়ে গেছো যে আমি নতুন পূজারীর কাছে সেবা নেবো, এদেরকে বাদ দাও, সেরকম তুমি লোক। তখন ভগবান মানে বলছে ওনাদের স্বপ্নতে, পূজারীর স্বপ্নতে বলছে না এরকম বলবে না, আমিই তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরা চিন্তা করবে না, তোমরাই করবে আমার সেবা। তখন আরও মানে বিশ্বাস করতে পারছে না। তো পরের দিনে মানে এখন তো রামানুজাচার্য আসবে, তো চোলাগঙ্গা দেব রাজা এসে গেছে, রামানুজের সব শিষ্যরা এসে গেছে, পুরীর পাণ্ডারা সব দাঁড়িয়ে আছে এক সাইডে করে কাঁদছে কাঁদছে, এখন সবাই অপেক্ষা করছে যে রামানুজাচার্য আসবে, যেই উনি আসবে উনি তো মানে গুরু, উনার মানে এখন উনি রাজার হাতে থেকে মানে চাবি নেবে, এখন পুরী মন্দিরটা ওনাকে পুরো দিয়ে দেবে, রাজা অপেক্ষা করে আছে। কিন্তু রামানুজাচার্য আসেই নেই। সকালের দুপুর হলো, দুপুরের বিকেল হলো, বিকেলের রাত হলো, কিন্তু রামানুজাচার্য আসেনি। তখন আর পুরীর রাজা বলছে জানি না কী হলো, তোমরাই করো, কী করবে, ও তো আসেনি।
তো পুরী পাণ্ডারা খুব খুশি যে রামানুচারে আসেনি, এখন আমরা আমাদের সেবা করব। রামানুচারের শিষ্যের ভাবছে যে কী হলো, কালকে তো গুরু মহারাজ অনেক উৎসাহিত ছিলেন যে আমরা করবো, এটা করবো, ওটা করবো, অনেক কিছু করেছে, অনেক কিছু পরিকল্পনা, অনেক কিছু করেছে, এখন কী হলো? তখন ওনাদের গুরুকে খুঁজে খুঁজে মানে ওরা দক্ষিণ ভারত এসেছে। আর এখানে কী হয়েছিল, রাত্রেবেলা যখন এই পুরী পাণ্ডারা এরকম কাঁদছে, ভগবান কী করেছিল, গরুড়কে পাঠিয়ে রামানুজাচার্য যেখানে ঘুমাচ্ছিল সে পুরো বেডের সাথে বিশাখাপট্টনম নিয়ে ফেলে দিয়েছে। এখানে বিশাখাপট্টনম একটা জায়গা আছে আমাদের এখান থেকে একটু দূরে, শ্রীকাকুলম শ্রীকুর্মম বলে, সেখানে রামানুজাচার্যকে ওনার বেডের সাথে এখানে গরুড় ফেলে চলে গেছে। আর রামানুজাচার্য সকালবেলা মানে বেড়ে থেকে উঠছে যে আমাকে এখন যেতে হবে, পুরীর রাজা আমাকে চাবি দেবে জগন্নাথ মন্দিরে, দেখছে তো এখানে আমি দক্ষিণ ভারতে এসে গেছি, এখানে আমি এরা কোন জায়গাটা, আর দেখছে দূরে থেকে যে কিছু কিছু লোকেরা একটা শিবলিঙ্গের পূজা করছে, তো বলছে আমি এখানে কোন জায়গাতে এসে গেলাম। তো উনি মানে অন্ন জল ছেড়ে মানে উপবাস করছে যে এখানে আমি কোথায় এসে গেলাম, শিবক্ষেত্রতে আসলাম না কি। তখন পাশে গিয়ে দেখছে শিবলিঙ্গকে, দেখছে এটা তো শিবলিঙ্গ না, কিন্তু শিবলিঙ্গ মানে তো গোল আকারে থাকবে, এখানে তো দেখছে দুটো ছোটো ছোটো পায়ে আছে, দুটো ছোটো ছোটো হাত আছে। তখন উনি বলছে আরে বাবা এটা শিবলিঙ্গ না, এটা তো হচ্ছে কুর্মদেব, এটা কুর্মদেব। তখন এরা বিশ্বাস করছে না, বলছে না। তখন যখন একটু খুদে দেখেছে তখন দেখছে হ্যাঁ এটা তো শিবলিঙ্গ না, এটা তো হচ্ছে কুর্ম ভগবান। তো এখানে বিশাখাপট্টনমের কাছে এই জায়গাটা শ্রী কুর্মক্ষেত্র, এখানে রামানুজ স্থাপনা করেছে। আর তারপরে যে উনার যে ভক্তরা ছিল পুরীতে, ওনার শিষ্যরা, ওরা খুঁজে 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 এখানে আসে। তখন দেখছে আরে গুরু মহারাজ আপনি কোথায়, বলছে জানি না আমি এখানে কী করে চলে আসলো। তো সেইভাবে ভগবান যে পুরীর যে ভক্তরা যে পাণ্ডারা তাদের রক্ষা করেছে, আর তাদের থেকেই ভগবান সেবা নিতে চায়। এরকম আরেকটা গল্প আছে যেটা আমার খুব ভালো লাগে, পুরুষোত্তম দেবে। ছোটোবেলা আমার এই গল্পটা খুব ভালো লাগতো, কীভাবে পুরুষোত্তম দেব উনি একটা খুব ভালো রাজা, কিন্তু সে পুরী, আপনি যদি পুরীর হিস্ট্রি দেখবেন, উড়িষ্যা যে রাজাদের হিস্ট্রি দেখবেন, প্রায় সবাই খুব ভালো ভক্ত ছিল। ওদের মানে যে যুদ্ধ করব না, আমার রাজ্যটা বিস্তার করব, অন্য রাজাকে অ্যাটাক করব, সেরকম ভাব না, ওরা জগন্নাথের ভক্ত। মানে তো এই পুরুষোত্তম দেব মানে খুব সুন্দর ভক্ত ছিলেন, মানে এরকম সুন্দর ভক্ত যে ওনার সেনাতে ওই যে তলোয়ারগুলো যে চাকুগুলো মানে শার্প করার মানে কিছু না, সৈনিকগুলো সবাই করতাল নিয়ে ভক্তি করে, ভজন করে, এরকম একটা রাজা। তো একবার কী হয়েছে, একটা কাঞ্চির যে রাজা ওনাদের কাছে এসেছে ওনার মেয়েকে নিয়ে যে বিয়ে দেবে। তো এখন বিয়ের মানে বিয়ের আগে তো কিছু কথাগুলো বলতে হয় কি, মানে সব একটা রিচুয়ালস থাকে। তো তখন এটা রথযাত্রার মানে দিন, রথযাত্রার দিন। তো রথযাত্রার দিন তো সবাই মানে বসে আছে যেখানে যেখানে, আর এখন রথের পুরো শৃঙ্গার হচ্ছে, রথটা পুরো রেডি হচ্ছে। এখন যখন রথটা রেডি হয়ে গেছে তখন এরা রাজাকে ডেকেছে যে এখন আপনি আসেন, যেহেতু আমরা জানি রথের সামনে কী হয়, রাজা ঝাড়ু দেবে, রাজা মানে পরিষ্কার করবে, ক্লিনিং করবে। তো তখন এই পুরুষোত্তম দেব মানে ক্লিনিং করছে, ঝাড়ু দিচ্ছে রথের সামনে, তখন এই যে কাঞ্চির রাজা যেটা এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেছে, বলছে তুমি হচ্ছে রাজা আর তুমি এটা রাস্তার মাঝে ঝাড়ু দিচ্ছ, এটা কীরকম। তখন পুরুষোত্তম দেব বুঝায় কাঞ্চির রাজাকে যে ইনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, ভগবানের সামনে সবাই হচ্ছে সেবক, আমি হতে পারে রাজা কিন্তু ভগবানের আমি সেবক, সেজন্য আমি ভগবানের রথের সামনে ঝাড়ু দিচ্ছি। তখন কাঞ্চির রাজা বলছে যে কে বলল জগন্নাথ হচ্ছে ভগবান, গণেশ হচ্ছে ভগবান, পরম পুরুষোত্তম হচ্ছে গণেশ। তখন এ মানে দুজের মধ্যে মানে একটু কিছু এ হয়ে যাচ্ছে, মানে আর্গুমেন্ট হয়ে গেছে। তখন ফাইনালি এ বলছে যে তাহলে আমি আমার জগন্নাথ হচ্ছে পরম পুরুষোত্তম, সেটা আমি প্রুভ করবো। এ বলছে না গণপতি হচ্ছে পরম ভগবান, মানে উনি হচ্ছেন মেন ভগবান, সুপ্রিম পার্সোনালিটি। এখন ক্ষত্রিয়দের মধ্যে আর্গুমেন্ট শেষ হওয়া মানে যুদ্ধ করা, সেটাই ক্ষত্রিয়দের আর্গুমেন্টস। বলছে ঠিক আছে তাহলে আমরা যুদ্ধ করি, যুদ্ধে যে জিতে যাবে তার কথাটা ঠিক, যদি যুদ্ধতে আমার জগন্নাথ জিতে যায় তাহলে আপনার গণেশকে সামনে রাখবো, আমার জগন্নাথকে পিছনে দিয়ে আমি পূজা করব। আর যদি আমি জিতে যাই তাহলে আপনার গণেশকে আমার জগন্নাথ মন্দিরে পিছনে রাখবো, আমার জগন্নাথের পিছনে রাখবো। তখন বলছে ঠিক আছে। তখন এই কাঞ্চি রাজা ফিরে চলে যায়। এখন পুরুষোত্তম দেবকে যুদ্ধের জন্য তৈরি হতে হবে।
এখন উনি সব কিছু রেডি করছেন যুদ্ধের জন্য, কিন্তু ওনার যে তলোয়ারগুলো আছে সব জঙ্ক খেয়ে আছে, কেন অনেক দিন হয়ে গেছে যুদ্ধতে যায় না। ওনার যে ঘোড়াগুলো আছে ওদেরকে ঠিকভাবে মানে ট্রেনিং করা হয় না, স্পিডে রানিং করে, মানে সবাই তো ভক্ত, মানে করতাল বললে মানে বাজাতে পারবে, ভজন করতে পারবে, কিন্তু যুদ্ধের জন্য ওরা মানে প্রিপেয়ার্ড না। তো এখন রাজার খুব টেনশন হয়ে যাচ্ছে যে এখন আমি যুদ্ধতে যাব, কিন্তু আমার আর্মিটা পুরো মানে উইক উইক আছে। তো উনি মানে খুব জগন্নাথকে প্রার্থনা করছে যে জগন্নাথ, আমি তোমাকে ওই কাঞ্চি মহারাজের গণেশের পিছনে দেখতে চাই না, তুমি কোনো রকম আমার রক্ষা করো, ভগবানকে প্রার্থনা করছে। এখন ভগবান তো ভক্তবৎসল ভগবান, ভগবান তো রক্ষা করবেই। তো ভগবান কী করেছে, জগন্নাথ আর বলদেব দুইজনে একটা সৈনিক রূপ ধরে কাঞ্চি যাচ্ছে যুদ্ধ করতে জন্য। তখন যুদ্ধ করতে জন্য তো রাস্তাতে মানে যেতে হবে, তো রাস্তাতে এখন দুটো রাজ্যে থাকে, মাঝখানে একটা নো ম্যান্স ল্যান্ড থাকে, মানে ডাজ নট বিলং টু এনিবডি, একটা নো ম্যান বাউন্ডারি থাকে। সে বাউন্ডারির কাছে একটা বুড়ি মাতা ছিল, ওনার নাম ছিল মানিকা। ও মানিকা কী করতো, মানে দই বিক্রি করা, ছাঁচ বিক্রি করা, সে ওটার মানে ওর সেবা। তো ওখানে জগন্নাথ আর বলদেবের তো ছাপন ভোগ খাওয়ার অভ্যাস আছে, আর ওদের তো এরকম অভ্যাস আছে যে মানে হাত ধোয়ার পরে শুকনো হওয়ার আগে আর একটু মানে প্রসাদ চলে আসবে। আর এখন যেহেতু যুদ্ধতে যাচ্ছে তো দুজনে খুব খিদা পাচ্ছে। তখন এই মানিকার কাছে দুজনে গিয়ে বলছে যে তোমার কাছে কী আছে আমাদেরকে দাও, বলছে আমার কাছে একটু দই আছে। তো যত দই ছিল, যত ছাঁচ ছিল, সব কিছু এরা খেয়ে ফেলে। আর এই মানিকা দেখে অবাক হয়ে যাচ্ছে যে আমি এরকম কোনো মানুষকে দেখি না একসাথে একটা পাত্র পরে একটা পাত্র মানে খেতেই থাকছে, খেতেই থাকছে। তো শেষে যখন ও পয়সা জিজ্ঞেস করে, তখন জগন্নাথ বলদেব অবাক হয়ে যায়, বলছে আমরা তো এত ছাপন ভোগ খেয়েছি, আজ পর্যন্ত কেউ আমাদেরকে পয়সা জিজ্ঞেস করে না, পয়সা মানে কী জিনিসটা। তখন এ বলছে দেখো আমার মাথা খারাপ করবে না, এরকম পাগল কথাগুলো বলবে না, পয়সাটা দো আর যাও এখান থেকে। তখন এ বলদেব রেগে যাচ্ছে যে মানে একটু মানে কিছু ওকে মেরে ফেলবে। তখন জগন্নাথ বলছে বলদেবকে তুমি না, আমি কথা বলছি। তখন জগন্নাথ ও মেয়েকে বুঝায়, বুড়ি মাকে, বলছে দেখো মা, আমরা হচ্ছি রাজা পুরুষোত্তম দেবের সৈনিকগুলো, আমরা যুদ্ধ করতে যাচ্ছি, আমাদের পিছনে রাজা আসছে পুরো সেনা নিয়ে, তুমি ওর কাছে টাকা নিয়ে নেবে। তখন এ বলছে যে প্রুফটা কি, রাজা যদি জিজ্ঞেস করবে। তখন জগন্নাথ একটা লেটার লিখেছে পুরুষোত্তম দেবকে যে আমি এখান থেকে ছাঁচ আর দই খেয়েছি, তুমি দয়া করে আমার বিলটা পে করে দেবে, এ তোমার জগন্নাথ বলে এরকম করে সাইন করেছে। তখন এ বলছে যে না এরকম না, কিছু প্রুফ দাও। তখন জগন্নাথের মানে গলাতে একটা হার ছিল, সে হারটা বার করে মানিকাকে দিয়ে দিচ্ছে, বুঝে এটা নো, তুমি রাজাকে এটা দেখালে তোমাকে রাজা পয়সা দিয়ে দেবে। তো এরকম করে জগন্নাথ আর বলে দেবে আগে আগে গিয়েছে কাঞ্চি মহারাজের কাছে। এখন কাঞ্চি মহারাজ বলছে এটা কি, তোমাদের সেনাটা কোথায়, তোমাদের রাজা শুধু দুটো সোলজারকে পাঠিয়েছে, দুটো সৈনিক, বলছে হ্যাঁ আমরা দুটোই যথেষ্ট। যখন ওরা যুদ্ধ করতে আরম্ভ করে তখন এই যে কাঞ্চির মহারাজ, সে অবাক হয়ে যায় যে ভগবান যুদ্ধ করলে কীরকম হবে, যে এত শক্তি সবাইকে মানে এক মিনিটে সব শেষ করে দিচ্ছে। তখন বলছে ঠিক আছে আমরা হেরে গেছি, আমরা মেনে নিচ্ছি। তো এলো আমাদের যে গণেশ, ওনাদের যে গণেশ আছে, গণেশকে নিয়ে কাঞ্চি রাজা মানে আবার যাচ্ছে পুরীতে মানে সারেন্ডার করতে জন্য। আর এখানে আমাদের যে পুরুষোত্তম দেব আছে সে আসছে মানে পুরো সেনা নিয়ে, আর সেনা নিয়ে যখন আসছে তখনই মানে খবর পেয়ে যাচ্ছে যে আপনারা জিতে গেছেন আর রেণু। তো ও অবাক হয়ে যাচ্ছে কী করে জিতে গেলাম, আমরা তো এখন যুদ্ধই করি না, কী করে আমরা জিতে গেলাম। তখন এই মানিককে সাথে দেখা হচ্ছে, আর মানিককে ওদেরকে দেখাচ্ছে যে তোমাদের বিল পে করতে হবে। তখন রাজা বুঝে যাচ্ছে, চোখে কান্না ধরছে, আচ্ছা ভগবান আমাকে সাহায্য করলো কীভাবে। তখন ভগবান মানিকা, রাজা মানিকাকে বলছে যে তুমি ভগবানের দর্শন পেলে তুমি কত ফর্চুনেট আছো, তো তোমাকে আমি কিছু দিতে চাই, তুমি সাক্ষাৎ ভগবানের সেবা করেছো। তো বলছে যে মানিকা, তোমার চোখ পড়ে যত জমিন দেখতে পারছো সে সব তোমাকে আমি মানে কী বলছি বহুমতি, তোমাকে গিফট দিচ্ছি আমি। তো রাজা ওকে মানে অনেক গিফট দিচ্ছে। তারপরে এই কাঞ্চি রাজার যে গণেশ আছে, গণপতি আছে, সেটা আমরা এখনও দেখতে পারি। আমরা জগন্নাথ পুরীতে গেলে ওখানে একটা বোর্ডে লেখা থাকবে কাঞ্চি গণেশ, সে কাঞ্চি গণেশকে ওরা পিছনে দিয়ে জগন্নাথের পূজা যেভাবে চলছিল সেভাবে হচ্ছে। তো এখন কাঞ্চি রাজার যে মেয়েটা পদ্মাবতী, সে তো এখন পুরুষোত্তম দেবের সাথে বিয়ে দিতে হবে, কিন্তু পুরুষোত্তম দেবে এখন রাগ কমে নেই। তো ও বলছে যে আমাকে বলেছে তো রাস্তাতে ঝাড়ু দেওয়ার লোক, তো তুমি এই রাস্তাতে ঝাড়ু দেওয়ার যে লোক থাকে তার সাথে এই পদ্মাবতীর বিয়ে দিয়ে দাও, আমি এর সাথে বিয়ে করব না। এখন যে মন্ত্রী আছে সে খুব খারাপ ভাবছে যে আরে
এর পদ্মাবতীর কি দোষ আছে, ওর বাবা জুনে কেন ওকে পানিশমেন্ট দেওয়া হবে, ও কি করেছে জানে করে পদ্মাবতীকে কারো সাথে না বিয়ে দিয়ে পুরো বর্ষার ওর বাড়িতে রাখছে। তারপরে যখন পরের বর্ষার রথযাত্রা হয় তখন পুরুষোত্তম দেব যখন রথের সামনে ঝাড়ু দিচ্ছে তখন ওই মিনিস্টার নিয়ে আসছে পদ্মাবতীকে, বলছে এখন আপনার সাথে বিয়ে দেবো, যেহেতু আপনি বললেন না কেউ যদি রাস্তাতে ঝাড়ু দেয় সেরকম লোক সাথে বিয়ে দিতে হবে, আপনি তো রাস্তাতে ঝাড়ু দিচ্ছেন এখন আপনি এর সাথে বিয়ে করেন। তো সেভাবে ভগবান ভগবান কীভাবে পুরুষোত্তম দেবের রক্ষা করেছে, আর তারপরে পদ্মাবতী আর পুরুষোত্তম দেবের বিয়ে হয়। তো আমি একটা জিনিস মনে ভাবছিলাম যে যখন আমরা জগন্নাথের এসব লীলাগুলো শুনি তো আমাদের মনের মধ্যে একটা জিনিস মানে একটা প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে ভগবান পুরুষোত্তম দেব রাজার সাহায্য করেছে, ভগবান তালিচা মহাপাত্র সাহায্য করেছে, ভগবান দাস্য বৌরীর সাহায্য করেছে, ঠিক আছে এরা তো সবাই শুদ্ধ ভক্ত, আমি তো হচ্ছি একটা সাধক, আমি তো অনেক পাপগুলো করেছি, আমরা একটা সাধারণ ভক্ত, কি ভগবান আমাদের রক্ষা করবে? এই কাহিনিগুলো লীলাগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু আমাদের কি ভগবান সেভাবে রক্ষা করবে কি না সেটা আমাদের মনে প্রশ্ন আসবে, যে এই কাহিনিগুলো শুনলে শুনতে খুব আনন্দ দেয় কিন্তু সে বিশ্বাস হচ্ছে না যে আজকে যদি আমরা প্রার্থনা করবো ভগবান আমাদের জন্য ছুটে আসবে। তো সেটা আমি এক পাঁচ মিনিট সেটা ব্যাপারে একটু আলোচনা করে আজকে ক্লাসটা শেষ করব। ভগবান অ্যাকচুয়ালি সবাই রক্ষা করে, ভালো ভক্ত, খারাপ ভক্ত, ছোট ভক্ত, বড় ভক্ত, সাধক, নতুন ভক্ত, কেউ পাপ করেছে পুণ্য করেছে, ভগবান অ্যাকচুয়ালি সবার সাহায্য করছে। ওনলি থিং ইজ সাহায্য করা, রক্ষা করা, সে জিনিসের ডেফিনেশনটা আমরা বুঝতে পারি না। আমরা ভাবি যে যেরকম তালিচা মহাপাত্র জুনে ভগবান স্বপ্নতে এসে কিছু বলেছে সেভাবে যদি স্বপ্নতে এসে কিছু বলবে তাহলেই আমার সাহায্য করেছে, নাহলে যদি ব্রহ্মার সামনে যেভাবে প্রত্যক্ষ হয়েছে, আমার সামনে তো কোনো দিন এরকম প্রত্যক্ষ হচ্ছে না, তাহলেই আমার সাহায্য করেছে না। ভগবানের যে রক্ষা করাটা, যে সাহায্য করাটা, সে পরিভাষাটা আলাদা আছে। তো আজকে আমরা পাঁচ মিনিট আলোচনা করব রক্ষা মানে জিনিসটা কী। ইংলিশে বলা হবে প্রোটেক্ট, PROTECT, প্রোটেক্ট। ভগবান সবাইকে প্রোটেক্ট করছে। তো কীভাবে প্রোটেক্ট করছে আমি সেটা বলছি, সেটা আপনি মানে আমি ইংলিশে বলবো আপনি এটা লিখতে পারেন। প্রোটেক্ট পি মানে অনেক সময় ভগবান পার্সোনালি এসে প্রোটেক্ট করবে, মানে নিজে এসে প্রোটেক্ট করবে, যেরকম ভগবান গিরিরাজ গোবর্ধনকে উঠিয়েছে, হাতে উঠিয়ে ব্রজবাসীদের রক্ষা করেছে, সেটা পার্সোনালি এসে প্রোটেক্ট করেছে, সেটা একরকম রক্ষা, সেটা পি ফর পার্সোনাল। একটা হচ্ছে আর, প্রোটেক্টের মধ্যে সেকেন্ড লেটার বলছি আমি আর। একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানে অন্য কাউকে পাঠাবে আমাদের রক্ষা করতে জন্যে, যেরকম পাণ্ডবদের লক্ষাগ্রহ থেকে রক্ষা করতে জন্যে ভগবান নিজে যায় না, বিদুরকে পাঠিয়েছে যে তুমি ওদেরকে একটু বুদ্ধি দাও কীভাবে ওদেরকে মানে ওই লক্ষাগ্রহ থেকে বার হতে হবে। এরকম অনেক সময় ভগবান আমাদের জীবনে কাউকে পাঠাবে, নিজে না আসলেও কাউকে পাঠাবে রক্ষা করতে জন্য, যেরকম আমাদের সবার জীবনে ভগবান পাঠিয়েছে শ্রীল প্রভুপাদকে, উনি এসে আমাদের সবার রক্ষা করেছে। তো অনেক সময় ভগবান পি ফর পার্সোনাল আসবে, অনেক সময় ভগবান আর ফর রিপ্রেজেন্টেটিভ, নিজে কাউকে পাঠাবে আমাদের রক্ষা করতে জন্য। অনেক সময় ও পি আর ও ও ফর ওমনি প্রেজেন্স, অনেক সময় যেরকম দ্রৌপদীকে অসৎ সভাতে যখন ওনার শাড়িটা টানা হয় তখন ভগবান তো ওখানে প্রকট হয়নি কিন্তু ভগবান শাড়ি দিয়ে কোনো রকম মানে ওকে সাহায্য করেছে। এরকম অনেক সময় ভগবান আমাদের জীবনে আমরা দেখতে পারবো না মানে ক্লিয়ারলি কিন্তু ভগবান আমাদেরকে মানে কোনো রকম একটা সাহায্য পাঠাচ্ছে, সেটা আমরা মানে বুঝতে পারছি না, ওনার একটা ওমনি প্রেজেন্স। সো পি আর ও টি, টি মানে টিচিংস, যেরকম ভগবান অর্জুনকে সাহায্য করেছে, কীভাবে অর্জুনকে সাহায্য করেছে, ভগবদ্গীতা জ্ঞান দিয়ে সাহায্য করেছে। ভগবান অর্জুনকে বলে না যে আমি তোমাকে অনেক ভালোবাসি অর্জুন, তুমি একটু ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ জুস খেয়ে বসো, আমি পুরো যুদ্ধ শেষ করে আসছি, তোমাকে কিছু করতে হবে না, আমি আছি না, আমি পুরো যুদ্ধ শেষ করবো, তুমি একটু ঠান্ডা অরেঞ্জ জুস খাও না, চলো মা মানুষমর যুদ্ধ চা, তুমি যুদ্ধ করো, কিন্তু কীভাবে করবে, মা মানুষমর, আমাকে মনে করো, আমাকে মনে রাখো, তুমি যুদ্ধ করো। এরকম করে সুন্দরভাবে ভগবদ্গীতাটা বুঝালেন অর্জুনকে। এরকম আমাদের জীবনে ভগবান রক্ষা করছে, আমাদেরকে প্রপাদ দিয়েছে, আমাদেরকে ভগবদ্গীতা আছে, আমাদের ভাগবতম আছে, আমাদের চারটা নিয়ম আছে, আমাদের শাস্ত্র জ্ঞান দিয়ে ভগবান আমাদের রক্ষা করছে, এটা রক্ষাই হলো। আজকে যদি আমরা চারটা নিয়ম পালন করি, আজ যদি আমরা মাছ মাছ মানে নিরামিষ না খাই,
একটা আমাদের শরীরের জন্যই ভালো, মনের জন্যে ভালো, বুদ্ধির জন্যে ভালো। আজকে যদি আমরা কোনো ব্যসন না করি, আজকে যদি আমরা জুয়া না খেলি, আজকে যদি আমরা মদপান না করি, আমাদের এটাই তো আমাদের রক্ষা, ভগবান আমাদের রক্ষা করছে এটা। তো ভগবান নিজের টিচিংস শাস্ত্র দিয়ে, বই দিয়ে, নিজের কথা, ভগবদ্গীতা হচ্ছে ভগবানের কথা, ভগবানের কথা বলে আমাদেরকে ভগবান সাহায্য করছে। সো PROTE এম্পাওয়ার। অনেক সময় ভগবানের রক্ষা হবে, ভগবান হতে পারে পরিস্থিতিটা আমাদের জন্য চেঞ্জ করতে পারবে না, কিন্তু আমাদেরকে এম্পাওয়ার করবে পরিস্থিতিটাকে সহ্য করতে জুড়ে। মানে যেরকম ধরো কোনো কিছু রোগ হয়ে গেছে, হতে পারে রোগটা ভগবান বার করতে না পারলেও সে রোগটাকে সহ্য করতে জন্য শক্তি দেবে আমাদেরকে, যে না ঠিক আছে আমি পারবো, আমি এটা পেরে যাব, আমি এটা মানে এই যে কঠিন সময়টা আমার জীবনে আমি কোনো রকম সেটা পার করে নেব। সো এরকম প্রোটেক্ট, পি ফর পার্সোনাল, আর ফর রিপ্রেজেন্টেটিভ, ও ফর ওমনি প্রেজেন্স, টি ফর টিচিং, ই ফর এম্পাওয়ার, আমাদেরকে সহ্য শক্তি দেবে। আরেকটা হচ্ছে সি ফর কম্বিনেশন। অনেক সময় সব রকমই সেবা করবে, মানে একসাথে আমাদেরকে শক্তিও দেবে, সলিউশনটাই দেবে, কাউকে পাঠাবে, নিজে হেল্প করবে, সব রকম। আর লাস্ট হচ্ছে প্রোটেক্টেড টাইম, টি ফর টাইম, ভগবানের টাইম, ভগবানের যে ক্লক আছে আর আমাদের যে ক্লক আছে সেটা আলাদা আছে। আমরা ভাবি আজকে ষোলোমালা শেষ করব, কালকে ভগবান সাহায্য করবে, কিন্তু ভগবানের টাইম আর আমাদের টাইম আলাদা আছে। হতে পারে আমরা যে সাহায্যটা, যে রক্ষাটা ভগবানের থেকে অপেক্ষা করছি সেটা ভগবান করতে দেরি আছে, কিন্তু আজকে না, দুই বছর পরে করবে। হতে পারে আজকে না, চার বছর পরে করবে। হতে পারে আজ না, কালকে করবে। ওনার টাইম ফ্রেম আলাদা আছে, ওনার প্ল্যানিং আলাদা আছে। উনি সাহায্য করবেন, নিশ্চয় করবেন, কিন্তু ওনার কন্ডিশনে করবেন, উনি যেটা ঠিক ভাববে সেটা করবে। আমাদের বুদ্ধি দিয়ে না, ওনার বুদ্ধি প্রকারে উনি আমাদের সাহায্য করবে, সেটা আমাদের একটু বিশ্বাস রাখতে হবে। আমি একটা ছোট্ট একটা সত্যি যেটা ঘটনা ঘটেছে সেটা বলে শেষ করব। আমি জানি না আমার কোনো বেঙ্গালি ক্লাসে এই ঘটনাটা আমি বলেছি কি না, কিন্তু এটা সত্যি ঘটনা। কীভাবে আমাদের নিউ বৃন্দাবন মন্দিরে একটা মাতাজি ছিল, উনি এয়ার হোস্টেস, মানে এয়ারলাইন্সে কাজ করে। তো এয়ার হোস্টেস কাজ মানে মানডে টু স্যাটারডে বিজি থাকে, কিন্তু দুই দিনে উনি ছুটি পেয়েছিলেন। তো ছুটি পেয়েছেন বলে উনি ড্রাইভ করে, আমাদের আমেরিকাতে একটা মন্দির আছে নিউ বৃন্দাবন, সে নিউ বৃন্দাবন মন্দির মানে একটা কিছু গ্রামের ভিতরে আছে, মানে ওখানে এত বেশি কী বলে বাস গাড়ি যাওয়া আসার করার কিছু বেশি থাকে না, অনেক দূরে মন্দির, কিন্তু খুব সুন্দর, মানে হান্ড্রেডস অফ একর্স ল্যান্ডের ভিতরে খুব সুন্দর মন্দির আছে নিউ বৃন্দাবন মন্দির। তো দুই দিন ছুটি পেয়েছে বলে উনি গিয়েছেন মন্দিরে, যে দুই দিন থাকবো মন্দিরে, একটু আনন্দ করবো, মঙ্গলা আরতি সন্ধ্যা আরতি অর্জন করে প্রসাদ খাবো। কিন্তু কী হলো, যেই ওখানে গিয়েছে সেই ফোন এসে গেছে যে তোমাকে ইমিডিয়েটলি ডিউটিতে আসতে হবে, কেন কোনো কেউ মানে কেউ ছুটি নিচ্ছে, তোমাকে রিপোর্ট করতে হবে। তখন মানে ও ভাবছে আরে ঠিক আছে চলো তাহলে আমাকে কালকেই চলে যেতে হবে। তখন কালকে যাবো কী করে, কেন গাড়ি টাড়ি তো কিছু ঠিক করা হয়নি। কিন্তু যখন প্রসাদ খেতে গেছে তখন একটা প্রভুজি বলেছে যে আমি কালকে সিটি যাব। তখন মাতাজি বলেছে প্রভু আপনি যদি কিছু না মনে করেন সকালে দর্শনার্থী পরে আপনি আমাকে কি নিয়ে যাবেন, আমাকে সিটিতে ছেড়ে দেবেন, আমাকে আমার জবে মানে রিপোর্ট করতে হবে। প্রভুজি বললো কোনো অসুবিধা নেই, কালকে দর্শনার্থী পরে আপনি মন্দিরের গেটের কাছে দাঁড়িয়ে থাকবেন রেডি করে, আমি আপনাকে পিক আপ করবো, আমি আপনাকে ছেড়ে দেবো আপনার অফিসে। মাতাজি খুব খুশি হয়ে গেছে। পরের দিনে সব মঙ্গলারতি হয়ে গেছে, চান্টিং হয়ে গেছে, দর্শনার্থী পরে উনি গেটের কাছে দাঁড়িয়েছিলেন, কিন্তু এই প্রভুজি আসেই নেই। প্রভুজিকে ফোন লাগাচ্ছে, ফোনে হচ্ছে না, বিরক্ত হয়ে গেছে। তারপরে ওনার মানে মনে রাগ হচ্ছিল যে কীরকম একটা ভক্ত, আমাকে কথা দিয়েছিল যে পিক আপ করেনি, এখন আমি কোনো গাড়ি করে ঠিক করে যেতে পারছি না, অফিসে লেট হয়ে যাচ্ছে, মনে খুব দুঃখ করছিল। এনিওয়ে তার রাত্রে ঘুমিয়ে গেছে। পরের দিনে দর্শনার্থীতে যখন গুরুপূজাতে একটা মাতাজির হাত ধরে নাচ করছে, তখন কোথায় মাতাজি বলেছে আপনি কি শুনেছেন, বলছে কি শুনেছি, আপনি জানেন না, বলছে কি জানি না, বলছে আপনি জানেন না কালকে ওই যে ভক্ত আপনাকে বললো না যে আপনাকে অফিসে ছেড়ে দেবে, ওর অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুরো গাড়িটা পুরো ক্রাশ হয়ে গেছে, আর সামহাউ লাকিলি ড্রাইভার সিটে মানে উনি বসেছিলেন, যদি ড্রাইভার সিটে পাশে সিটে যদি কেউ বসে থাকতো তাহলে সে পাক্কা মেরে যেত, যেহেতু ট্রাক যেভাবে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো গাড়িটা মানে একদম এ হয়ে গেছে, মানে ক্রাশ হয়ে গেছে একদম। তখন উনি মনের মধ্যে ভাবছিলেন যে ওরে বাপরে, সেই জন্যে ভগবান এরকম একটা করেছে যে ও আমাকে পিক আপ করতে ভুলে গেছে, আর আমার ফোনটা লাগছিল না, আর যদি আমি চলে যেতাম তাহলে আজকে আমি মানে বেঁচে থাকতে পারতাম না। তো অনেক সময় আমরা কী করি, মানে
সব কিছুতে ফটাফট জাজমেন্ট দিয়ে দিই, ভগবান আমার সাহায্য করছে না, ভগবান আমি এত করেছি কিন্তু ভগবান আমার জন্য কিছু করছে না। আমরা একটুকু অপেক্ষা করতে পারি না যে ভগবানের কিছু ভালো প্ল্যান আছে। সি, ভগবান যদি আমরা যেটা চাই সেটা যদি ভগবান সাথে সাথে দিয়ে দেয়, তার মানে হতে পারে ভগবান চাচ্ছে যেন আমাদের ভগবানের উপরে বিশ্বাসটা খুব বেড়ে যায় যে হ্যাঁ ভগবান আমার সব ইচ্ছা পূরা করছে, পূর্তি করছে। যদি ভগবান আমরা যেটা চাই সেটা একটু দেরিতে দেয়, তার মানে ভগবান আমাদেরকে পেশেন্স, মানে আমাদেরকে একটু টলারেন্ট, একটু সহ্য শক্তি বাড়াতে জুনে মানে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে। আর যদি আমরা যেটা চাই সেটা ভগবান দেবেই না, যদি আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে, তার মানে কৃষ্ণা হ্যাজ এ বেটার প্ল্যান আমার জন্য, আমাদের জন্য আরও কিছু প্ল্যান আছে ভগবানের হাত মাইন্ডে। হতে পারে আমরা চাচ্ছি অরেঞ্জ কিন্তু ভগবান দিতে চাচ্ছে অ্যাপল, এরকমই হয় অনেক সময়। ধরেন কেউ কেউ অনেক খিদে আছে আর একটা অ্যাপেলের গাছকে মানে জোরে 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 হিলাচ্ছে হিলাচ্ছে, আর তারপরে কান্না করছে যে আমি এত কষ্ট করছি, একটাও অ্যাপেল মানে নিচে পড়ছে না, ভগবান আমার সাহায্য করছে না। কিন্তু আমরা বুঝতে পারছি না অ্যাপেলের গাছের কাছে আরেকটা গাছ আছে আমের, এই অ্যাপেলের গাছে আপনার এরকম এরকম করছে বলে আমের গাছটা পুরো হিলে গেছে আর সব আম নিচে পড়ে গেছে, কিন্তু আমাদের চোখটা অ্যাপেলকেই দেখছে, এখানে যে এত আমগুলো পড়ে আছে সেটা আমরা দেখছি না। সো অনেক সময় আমাদের রক্ষার পরিভাষাটাই আলাদা, আমরা ভাবি ভগবান এইভাবে রক্ষা করুক ওভাবে রক্ষা করুক, কিন্তু ভগবানের প্ল্যানটাই আলাদা আছে। সো সেটা হচ্ছে প্রোটেক্ট, PROTECT, এটা হচ্ছে প্রোটেক্ট। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট যে আমরা যে আজকে এখানে বসে জুমে ভিতরে এই রাত্রেবেলা জগন্নাথের লীলা আস্বাদন করছি, এই যে আমরা ভগবানের প্রসাদ খেতে পারছি, এই যে আমরা ভগবানের ভক্তের সঙ্গে আছি, সেটাই তো ভগবানের সবথেকে বড় রক্ষা। এরকম পৃথিবীতে লক্ষ লক্ষ লোক আছে, তারা এখনও জানেই না জগন্নাথ ব্যাপারে, গণিতায় ব্যাপারে, প্রসাদে ব্যাপারে, প্রৌপাদে বইয়ের ব্যাপারে। তো ভগবান অলরেডি আমাদের অনেক রক্ষা করছে যে আমরা একটা সেফ কমিউনিটির ভিতরে আছি, যেখানে আমরা এই জ্ঞানটা পাওয়ার একটা সুযোগ পেয়েছি, ভগবানের প্রসাদ পেতে পারছি, ভগবানের নাম নিতে পারছি, এর থেকে বড় রক্ষা কী হবে? সো নিশ্চয়ই ভগবান আমাদের রক্ষা করছে। এই যে আমরা শ্বাস নিতে পারছি, এই যে আমরা ভগবানের নাম শুনতে পারছি, সেটা তো সব থেকে বড় রক্ষা। সো আজকে এখানে বলে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কী ছায়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কী ছায়। হরে কৃষ্ণ।